তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি আমার জীবনের সর্বস্ব। কেন তোমাকে ছাড়া এই পৃথিবীতে শেষের দিনে কেউ সঙ্গের সাথী বন্ধু হবে না। তাই সময় থেকে যদি হরি ভজনটা করা যায়, একটু ভজনটাকে বিরামে রেখে, ভোগটাকে একটু বিরামে রেখে, তাহলে কিন্তু এই জন্মের সার্থকতা লাভ হবে। অনেক জন্ম, অনেকগুলো কি আমাদের এই জন্ম, অনেকগুলো জন্ম আমরা বৃথায় কাটিয়ে দিয়েছি। কখনো কুকুর, কখনো শূকর, কখনো ছাগল, কখনো গরু মোষ, কখনো বৃক্ষ, কখনো কি পাহাড় পর্বত তরুলতা, কখনো স্থাবর, কখনো জন্ম নব নদী। এভাবে আমাদের অনেক জন্ম আমরা এসেছি আর গিয়েছি। একটা অফার দিল, যাও তোমাকে সর্ব উত্তম উজ্জ্বল একটা দেহ দেব, হিউম্যান বডি, মানব দেহ। কেন দেব না? ওই দেহের মধ্যেই মানবার কোয়ালিটি আছে। একটা কুকুরকে যদি বলি বল তো হরে কৃষ্ণ মহামন্ত্র, সে বলতে পারবে? আর বেশি করে যদি বলি ওই বল ওই বল, এমন এসে খাঁক করে চাপাবে না, একবার হরিনাম বল না পারবে কি? কেন কুকুরকে যদি বলি হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল, সে বলতে পারবে না, সে কি করবে? গাও 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 কি তার ভাষাতে সে ইউজ করবে। কিন্তু আমরা এই কথাটাকে সুস্পষ্ট উচ্চারণ করতে পারি, এর মানেটাও জানি এবং ইহা দ্বারা সম্পর্কিত যা যা বার্তা সব বুঝতে পারি, তাহলে আমরা চেতন ও জ্ঞান সম্পন্ন বডি। তাই জন্য আমাদের এই বডিটার নাম হলো মানব দেহ। তাহলে এই মানব দেহের মূলত কাজ কি? মানা। কি মানা? স্বামী স্ত্রীর কথা মানবে না স্ত্রী স্বামীর কথা মানবে? পিতামাতার কথা সন্তান মানবে কি? শুধু কি এই মানা বলছেন? না, এই শুধু সাংসারিক মানামানির কথা নয়, ভগবানের কথা ভক্ত মানবে, পরমাত্মার কথা জীবাত্মা মানবে, কি গো ঈশ্বরের কথা কি আমরা মানব মানব। তাই জন্য এই মানাটা যদি না ঠিক মতো হয়, তাহলে আমাদের মানব বলে আর বলা যাবে না। তাই বলছে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তাই তোমাকে পেলে জীবনে আমার সর্বস্ব প্রাপ্তি, আর না পেলে চরম অস্বস্তি। এটাই তো সত্য। রাধে রাধে, জীবনে আমরা সুখে শান্তিতে কি আছি? প্রকৃত একবার হৃদয়ে হাত দিয়ে বলুন তো। হ্যাঁ, যার সব আছে তবু সে কাঁদছে, যার কিছু নেই সে তবু কাঁদছে, যার মাঝামাঝি জায়গায় আছে সে তবু কাঁদছে। কেন? মায়া কাউকেই ছেড়ে কথা বলছে না। স্পষ্টরূপে মহাপ্রভু জানিয়ে দিচ্ছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। যে ব্যক্তি, যে মানব ইষ্ট ভগবান তার ঈশ্বর কৃষ্ণকে ভুলে যায়, সে মায়া দ্বারা প্রবলিত। তাই সে অর্থ সুখে থাকলেও সে শান্তি পাবে না। শান্তি কাকে বলে জেনে নিন। একটা জিনিস খেলেন, তারপরে যদি না ওষুধ খেতে হয়, তাহলে সেটা হলো শান্তির খাওয়া। আর খেয়ে দিয়ে যদি র‍্যান্ডে খেতে হয়, সেটা কিন্তু শান্তির খাওয়া ছিল না। শ্রী গুরু তাহলে শান্তি কোনটা? ডাল অন্য খাই, শাক অন্য খাই কি নুন অন্য খাই, সেটা যেন পেটে হজম ঠিকঠাক হয়ে যায় কি ভেতরে যন্ত্রপাতিও যেন সুটেবল হয়ে যায়, গিয়ে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না করে। তাহলে জীবনে যেগুলো পাচ্ছি তার একটা ব্যাড অ্যাকশন আছে, আর সেই ব্যাড অ্যাকশনটা পাই বলে আমরা প্রথমে সুখ পাই, তারপরে কি পাই? দুঃখ পাই। ঝুলনে দড়িটা যখন টেনেছেন চারাগারে হাত ধরুন তো, যারা টানেননি হাত তুলে দিন, আমি তো আর এখানে ছিলাম না এতদিন, তুলে দিলেও চেকিং করতেও ধরতেও পারবেন না। তাই সবাই তুলুন হাত, যে হাত দিয়েছে। ছদিনের আজকে ষষ্ঠ দিন কি? সেই ষষ্ঠ দিনের একদিনও কেউ হাত দেয়নি, এরকম লোক আছে এখানে? চরণে দণ্ডবত কি? আপনাদের সরাসরি চরণে দণ্ডবত। এতটাও কি মানুষ পাখণ্ডী হতে পারবে? এই রজ্জু ধরা আর কাছি টানা প্রতিযোগিতা দুটোকে আবার এক করবেন না। ওখানে জলের মতো প্রাইজ পেতে পারে, কেউ পড়ে যেতে পারে, কোমরও ভাঙতে পারে। এখানে এটা টানাটানি করলে কি হবে জানতে চাইবেন? বলবো না, থাকবে। আপনাদের গুরুদেব বলেছেন, এবার আমি কামার পাড়ায় সুচ বিক্রি করতে এসেছি কি? আমি একেবারেই অধম কিছু জানি না, শুধু বক বক বেশি বলি। শুনে নিন তাহলে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে, যখন সামনের দিকে টানলেন সুখ, যখন পিছন দিকে গেল দুঃখ, তাহলে কি
সুখ দুঃখের সংসার, হ্যাঁ সুখ আর দুঃখের সংসার। টানলে তাহলে কি পাচ্ছেন? সুখ। ছেড়ে দিলে দুঃখ পাবেন না? ছেড়ে দাও মা, মানে যখন ব্যাগে গোবিন্দ এলো টানলেন সুখ, সুখটা স্থির হয়ে গেল, আবার যাবার সময় কিন্তু উল্টোটা আপনার দুঃখটাকে নিয়ে চলে গেল। মানে যতবার ব্যাগ গিয়ার মারবে একটু একটু করে দুঃখ যেতে থাকবে, তা বলে আবার সারা দিন ধরে টানবেন না, গোবিন্দের মাথা ঘুরিয়ে যাবে। কিঞ্চিত হলেও ভোগ করতে হবে। এবার বলবেন তাহলে হরিনাম শুনে লাভ কি হয়? না, হরিনাম তালটাকে তিল আকারে করে দেয়, যেটা খুব বড় বিপদ হতো সেটাকে কম করে দেবে। তা বলে আমি হরিনাম করে চুরি করি বলে সাধু হয়ে গেছি বলে যে আমার চুরি করাটা মহাপাপ হলো না, এটা বলাটা মিথ্যে কথা বলা হবে। আমারও পাপ হলো, কিন্তু এটা যদি আমার রিয়ালাইজ হয় যে চুরি করাটা আমার সত্যি অপরাধ হয়েছে, এটা আমি করাটা আমার উচিত হয়নি। কেন? আমি মানুষকে জ্ঞান দিতে যাই, আমার সামনে হাজার হাজার মানুষ বসে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে মানুষ ফলো করে দেখে, তাহলে সেখান থেকে আমি যা যা কথা বলছি মানুষ সেই মতো চলতে চাইবে। তাহলে আজকের বর্তমান ব্যবস্থায় দেখো, কীর্তনিয়া ভাগবত পাঠক সকলের মধ্যে একটা জিনিস, 99% কীর্তন পাঠকের মধ্যে একটা জিনিস বেশি করে প্রবেশ করেছে, সেটা কি? লোভ। লোভ বেড়েছে কি বাড়েনি? আগের তুলনায় হরিনাম ভাগবত কীর্তন যেমন বেড়েছে, মানুষের লোভ বেড়েছে কি বাড়েনি? আজ থেকে 10 বছর আগে যে কীর্তনিয়া 5,000 টাকায় কীর্তন করত সে বলে 50 দাও, এতটাও পেট্রোলের দাম বাড়েনি। 5-এর কীর্তনিয়া 50 চাইবে, এতটাও পেট্রোলের দাম বাড়েনি। বেড়ে গেছে আপনার অহংকার, আমি বড় কীর্তনিয়া, আর মানুষকে জ্ঞান দিচ্ছেন কি? অল্পে সন্তুষ্ট থাকো আর আমার বেশি চাই। এই সমস্ত মুখ আর ঘোষের পার্থক্য যদি আমরা বুঝতে না পারি, আমরা তলিয়ে যাব, আমরা হারিয়ে যাব সেই গহীন অন্ধকারে। বুঝে নিন আর শুনে নিন, যারা বড় বড় আসর দেয়, বড় বড় কীর্তনিয়াগণ, একজনকে কি কোনোদিন আমরা জিজ্ঞাসা করতে সাহস পেয়েছি যে বাবাজি আপনারা যারা জ্ঞান দেন স্টেজে বসে, লোভে পাপ পাপে মৃত্যু ভগবান দিলে ফুরায় না, মানুষ চাইলে ফুরায় না, তাহলে আপনারা কেন চেয়ে বেড়ান? আমাকে ইনারা ফোন করে একাধিক টাইম জিজ্ঞাসা করেছে, বাবাজি আমরা মেগে পেতে করি, বলুন না কি দিতে হবে। আমি বললাম দেখুন, আমি ধর্ম করতে যাব, ব্যবসা নয়, অর্থাৎ আমার কোনো দাবি নেই। আমার ছেলেগুলো যারা আসবে ওরা যত কিঞ্চিত জানবে ওদের হাতে দেবেন, আর আপনাদের যেটা ভালো লাগবে যা করবেন আমার জন্য আপনারাই করবেন। সেখানে আমি আমার বাণীর কোনো রূপ প্রয়োগ করব না। কেন? আমরা ছোটবেলা থেকে শিখেছি কি? কর্ম করো ফলের আশা করো না, ভাগবত কথা বলা কীর্তন করা নাচা গানা, ভগবত প্রসঙ্গিত যা কিছু হয় এই পরমার্থ জগতে, এটা তো এক প্রকার ধর্ম প্লাস কর্ম। ইহা করার পরে কোন দাবিদার হতে নেই, দাবি করতে নেই। কেন? এর পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা সুদামা উপাখ্যানে আপনি পেয়ে যাবেন। সুদামা এমন একজন ব্যক্তি যে ছিলেন ভগবানের বন্ধু। আচ্ছা, ভগবানের বন্ধু যে, তার তো অভাব থাকবে না, সে তো বলা মাত্রই তাকে অনেক কিছু ভগবান দিয়ে দিবে। কিন্তু তিনি মনে করলেন, আমি বললে আমার বন্ধুত্বের হানি ঘটবে, বন্ধুত্বের গ্লানি ঘটবে, বন্ধুত্ব অপমানিত হবে। কেন? আমরা যদি কৃষ্ণকে বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, কৃষ্ণ যদি দীনের বন্ধু, কৃষ্ণ কার বন্ধু? দীনবন্ধু। তাহলে প্রতিটি দিন প্রতি পামরের বন্ধু ভগবান, তাহলে তিনি সর্বদ্রষ্টা, তিনার অনন্ত শক্তি রয়েছে, আপনার কি অভাব অভিযোগ তিনি ভালো মতোই জানেন, আপনাকে বলার দরকার লাগবে না। হম সফর তো ও হতি হ্যায়, প্রিয়তম আর প্রিয়াজি তো ও হতি হ্যায়, শুন লিজিয়ে কন হতি হ্যায়, এসা কুছ কাহাবত আতি হ্যায়, বলা যায় ইস মুহ সে জো জুবান নিকালতি হ্যায়, বাত জো নিকল কর জাতি হ্যায় সমাজ পর, উস বাতো কি ভাষা সবকো তো সমঝ মে আতি হ্যায়, উসকি বেসিস পর কর্ম তো হর এক কর লেতি হ্যায়, লেকিন না বোলনে পর ভি জো তেরি
হৃদয় কি বাতো কো পেহচান লে জো তেরি হৃদয় কি পানি কো সমঝ লে ওহি তো হম সফর হোতি হ্যায় ওহি তো প্রেমিক প্রেমিকায় হোতি হ্যায় শ্রী গুরু জয় গৌর প্রেমানন্দ মানে কাউকে কিছু বললে যে আমার এটা চাই সে আপনাকে দিল কিন্তু কারুর কাছে বলতে হলো না যখন পেয়ে গেলেন তাহলেই সে আপনাকে ঠিক মতো বুঝতে পেরেছে স্বামী আজকে কি খেতে ভালোবাসে এটা স্বামীর বলার আগে যদি স্ত্রী রান্না করে দেয় তবেই তো কানেকশনটা ঠিকঠাক আছে নালে দুর্গা পূজায় শাড়ি কিনে দেব হ্যাঁ শুধু ওই কানেকশনটা সময় ঠিক আছে বাপের গজে 500 টাকা দাও টুটু না স্বামী কি চায় সেটা স্ত্রী বুঝবে স্ত্রী কোন সময় কি চায় কিটা দিলে তার মুখে একটা স্মাইল আসবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ভগবান কি পেলে সন্তুষ্ট হবে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে আর সেটা আপনি ঠিক মতো লক্ষ্য রাখলে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহ মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য এই মনুষ্যালয়ে যে আমাকে কেয়ার করে সে আমার ডিয়ার হয় আর যে আমাকে কেয়ার করে না আমি আই ডোন্ট কেয়ার বলেও কি বেরিয়ে যাই কেন ভগবান বলেছে যে আমাকে ভজে আমি তার সমস্ত অভাব পূরণ করে দেব আর যে আমাকে ভজে না কি আমার তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না কেন ব্যক্তি সমূহের একটা বিশেষ কথা আছে কিছু কিছু ব্যক্তি সমূহ যারা অর্থের প্রাচুর্যে যখন থাকে তারা ভগবানকে বিশ্বাস করে না কিন্তু এক সময় করে কোন সময়টা জানেন ডাক্তার যখন বলে আই এম সরি তখন ওই পেশেন্ট বড়লোক পেশেন্টটা বলে এবার আমি বলবো শ্রী হরি মানে ডাক্তারের শরীর সঙ্গে হরি বলার ট্রানজেকশনটা কত সুন্দর দেখেছেন মানে বিপদে পড়িয়া কি নিশ্চয়ই আপনাকে হরি বলতে হচ্ছে আর ভক্তরা বলে কি সুখ কি দুঃখ কি মান কি অপমান কি শান্তি কি অশান্তি কি জন্ম কি মৃত্যু কি মান কি অপমান কি জয় কি পরাজয় কি কি ওঠা কি নামা কি জন্ম কি মৃত্যু হর সময় তো গোবিন্দ কি নাম লেনা হি হামারা কর্ম আর কর্তব্য হোতি হ্যায় শ্রী গুরু জয় গৌর প্রেম প্রফিটের জন্য যারা কৃষ্ণকে ডাকে তারা কোনোদিন ভক্ত হতে পারে না এটা কি সাউন্ড ঝিকিমিকি সাউন্ড আচ্ছা আচ্ছা চঁচা সাউন্ড আচ্ছা মাঝে মধ্যে এরকম কেন সবের মধ্যে একটা অ্যাড ঢুকে যায় না দেখেন না হুট করে একটা ফোনে কিছু দেখছেন হঠাৎ করে কেউ একজন বাড়িয়া কিছু একটা লেগে গেল আপনি সঙ্গে সঙ্গে একটা বাটন কি ক্লিক করলেই সে উড়ে চলে গেল কি তাহলে আমরা কি বাটন ক্লিক করব এখানে আমাদের কাছে অপশন কি শ্রী গুরু তাই গৌর প্রেমান বলছি আরেকবার চোখ কর ওটাই ভালো লাগলো মানে শ্রী গুরুটা বলতে ভালো লাগলো শ্রী গুরু মানে এটাই আপনাদের ভালো লাগলো এটাকে অ্যাভয়েড করতে গেলে ক্লিক তো করতে হবে তাহলে আরেকবার জোর করে রাধা রানী কি কৃষ্ণ মান কি শ্যাম সুন্দর মদন মোহন কি জয় গুরুদেব কি শ্রী গুরু কত সুন্দর প্রসঙ্গটা দেখুন ভগবান স্পষ্ট করে বলে দিল যদি তুমি চেয়ে এই কাজটা করো তাহলে তুমি কোনোদিন ভক্ত হতে পারবে না তাই যিনারা এই ধর্মকে বিক্রি করে খায় তিনারা কোনোদিন যত বড় বড় ডায়লগ বাজি কথা বলুন এই ইউটিউবে বলছি যারা দেখবেন তারা প্লিজ এই প্রতিবাদটার ঝড় তুলবেন আমার প্রতিবাদের দুটো বাক্য আমি তৈরি করেছি যা আপনাদের কাছে আমি বলতে চাইব কেন আমার মহাপ্রভুর নামকে যারা টাকার বিনিময়ে বিক্রি করে আমি আপাতত তাদেরকে ছেড়ে কথা বলবো না কেন ধর্ম পালন করা আর ধর্মকে রক্ষা করা সব থেকে বড় হলো ধর্মকে রক্ষা করা মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন একটা বৈষ্ণবকে সে প্রণাম করতে যায় রাধে রাধে বলো রাধে 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 এটা কেন বললেন না ভালো লাগলো তাই বললেন কেন বললেন না গুরুদেব শিখিয়েছে তাই বললেন কিন্তু যারা যারা এই বিশ্বাস এই সুবিধার সুযোগ নিয়ে রাধে রাধে বলিয়ে দিয়ে পয়সাতে পয়সাতে বলে এদিকে বলছে বলো রাধে রাধে আর গিন্ডমে যে বলছে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে কি তাহলে তাদের মুখ থেকে হরিনাম শুনে আমাদের কোনো মঙ্গল হবে না তার থেকে আমার চণ্ডীবাবুকে নিয়ে এসে পুষ্কর যদি আমি ব্যবসাদার হই আমি নিজেকেও এই যে ইউটিউব যারা দেখছেন আপনাদেরকে বলছি আমি অদম সুদীপ কৃষ্ণদাস
আমি নিজের থেকে আঙুলটা প্রথম টার্ন করেছি। দেখুন, আমি যদি এই ধর্মকে বিক্রি করে খাওয়ার জায়গাতে যদি পৌঁছে যাই, তাহলে আমারও ভাগ্য। আপনারা প্লিজ, আমি গড়জড় করে বলছি, দেখবেন না, শুনবেন না, ওর থেকে কোন পুরনো দিনের বাংলা গান শুনবেন, তার থেকে কিছু শিক্ষা ভালো পাবেন। কেন এটা বললাম? লোভী মানুষ, প্রতারক মানুষ, তার কাছ থেকে ভাগবত কীর্তন শুনে জগতের মানুষের কোনো কল্যাণ হতে পারে না। তাই আমার প্রতিবাদের বাক্য হলো দুলাই, আমি বলতে চাইবো, যারা প্রতিদিন হরি নাম করে টাকার লোভ কেন তাদের মনে, যারা প্রতিদিন হরি নাম করে টাকার লোভ কেন তাদের মনে, যারা প্রতিদিন হরি নাম করে টাকার লোভ কেন তাদের মনে, যারা প্রতিদিন হরি নাম করে টাকার লোভ কেন তাদের মনে। এসেছে সময় উঠে দাঁড়াবার, এসেছে সময় উঠে দাঁড়াবার, অন্যায় অবিচার সইব না আমরা, যারা প্রতিদিন মুখে হরিনাম করে তারা এই টাকার লোভ করতে পারবে না। মহাপ্রভুর বাণীটা শুনে নিন, ন ধনং শিক্ষা অষ্টকমের চতুর্থ শ্লোক। আমি বেশিরভাগ শ্লোকে একটু কথা বলতে ভালোবাসি, তাই শুনুন মন দিয়ে। মহাপ্রভু বললেন শিক্ষা অষ্টকমে, কি বললেন চতুর্থ শ্লোকে? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাদব ভক্তির অহৈতু কিত্তই। আচ্ছা বলুন তো, কৃষ্ণ প্রেম ধন পেয়ে গেলে আর কোন ধনের প্রয়োজন আছে? টাকা পয়সা যে ধন সেই প্রয়োজন আছে? কেন ওই ধন সম্পদ সঙ্গে যাবে না, কৃষ্ণ প্রেম সঙ্গে যাবে। তাই পরম ধনী কাকে বলা হয়? কৃষ্ণ প্রেমের ধনী যে ধনী তাহাকে বলা হয় পরম ধনী। কিন্তু এই সমস্ত কীর্তনীয়রা তারা অর্থের ধনে ধনী হতে চায়, পরমার্থের ধনে ধনী হতে চায় না। আর চায় না বলেই জগতে মানুষের পরিবর্তন আমরা সেমতো দেখতে পাচ্ছি না। হরিবাসরে অ্যারেঞ্জমেন্ট বেড়ে গেছে, এস্টিমেট বেড়ে গেছে, কোয়ান্টিটি বেড়ে গেছে। প্লিজ ডিয়ার, কথার মধ্যে ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু কোয়ালিটি বাড়েনি, বেড়েছে কোয়ালিটি? হরিবাসরে হাত তুলে গেল, হরে কৃষ্ণ বলে গেল, নেচে কুদে গেল, ঘরে গিয়ে বাবা মাকে খেতে দিল না, লাভের লাভ কি হলো? লাভের লাভ কিছু হলো? কিছু হলো না। কেন? যে ব্যক্তিটি কীর্তন করছে সে তার নিজের বাবা মাকে খেতে দেয় না। আমি যদি নিজে না আমার বাবা মাকে প্রণাম করে আসি, নিজে না কি শ্রদ্ধা ভক্তি করি, অন্যকে জ্ঞান দিলে কি শুনবে? বেশিরভাগ কীর্তনিয়াদের বিষয়ে শোনা যায় এরকম ধরনের কথা। আবার কি শোনা যায়? না, তিনারা এক একটা অর্থের কি বিজনেসম্যান হয়ে গেছে, ফোনে তাদের মধ্যে এই ইউটিউব চ্যানেলদের সঙ্গে সেটিং থাকে, যে যারা প্রতিবাদী কথা বলে তাদেরটা ছাড়বি না, যে রসের কথা বলে, রসের কথা বোঝেন তো? রসের কথা বোঝেন তো? হাপি চুপি রসের কথা, বিনা গাছের জন্ম কেন, তাহে জল ঢালা হয় কেন, ওয়াতে কবে সাধ্য হচ্ছে, কার সাধ্য হচ্ছে, কি ব্যাপার, আদু খুদু সব বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক সব সম্পর্কের কথা বললেন, কিন্তু আপনার সঙ্গে ভগবানের যে একটা সম্পর্ক, শুদ্ধ সাত্বিক সম্পর্ক, সেই সম্পর্ককে পালদাস খানা চ্যাটার্জি ব্যানার্জি নোগ্রামি করে আপনারা জনসাধারণের কাছে কোন সম্পর্কের আলোচনা করছেন? ডিয়ার প্লিজ বলুন আমাকে, উত্তর দিন, সম্পর্ক খারাপ হয় কি হয় না? যখন আমি আমার বন্ধুত্ব কারুর সঙ্গে করব, তাকে যদি দিনের পর দিন শুধু টাকা ধার দিই, টাকা ধার দিই, টাকা ধার দিই, সে একসময় কি ভাবতে বলুন তো? এ তো টাকার জন্য বন্ধুত্ব করেছি। আমার কথা শুনতে একটু খ্যাটখ্যাটে লাগে, কিন্তু একটু ঘরে যে প্লিজ ঠান্ডা মাথায় ভাববে, সে তো একসময় ভাববে, ভগবান ভেবে নিয়েছে অনেকদিন আগে, যে তোদের মুখে কীর্তন মানায় না কেন, তোরা অর্থ ছাড়া কিছুই বুঝিস না, একটা গরিব মানুষ ডাকবে, আসুন শ্যামবাবু, দাসবাবু, এ বাবু, সে বাবু, আমি দেবো আপনাকে 10,000 টাকা, আপনি আসবেন? না না, 50-40 এরকম হবে না। আমি তো বলছি, ওরা যদি আমাকে ফোন করে করুক, কোন প্রতিবাদ করে করুক, কোন লিগ্যাল আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে নিক, আমি তো ইউটিউবে বলি, আমার তো চ্যানেল খুললেই দেখতে পাবেন, এই কথাগুলো আমি বলে রেখেছি। কেন? আমার স্পষ্ট সিদ্ধান্ত, এটা আমি ভাগবত থেকে জানাতে চাই।
যে শ্রীমদ ভাগবত বারবার বলছে তাক্ষম কুটুম্ব ভরণং যশ অর্থে ধর্ম সেবনং এবং প্রজা ভীরা দুষ্টা ভীরা কিরণে ক্ষিতি মণ্ডলে। এই ক্ষিতি মণ্ডলে সব থেকে দুষ্ট শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা ধর্মের আড়ালে প্রহসন করে, যারা ধর্মের আড়ালে করাপশনে যুক্ত, যারা ধর্মটাকে ব্যবসাতে নামিয়ে দিয়েছে, তাদের মতো মহাপাপী আর কেউ নেই। শুধু মাছ মাংস খাওয়া ব্যক্তি যে পাপী এটা বলা ভুল। এই লাইনে থেকে তিলক সেবা মালা পরেও এরকম একটা একটা মহাপাপী আছে যারা নিত্যদিন ধর্মের কেনা বেচার হাট খুলে বসেছে। আলু পটলের বাজার দরের মতো বাজার, কি দরের মতো সে দর দর করে, দর দাম করে। তাই এদের থেকে একটু প্লিজ সাবধানে থাকবেন। আর আমার বক্তব্য খুব সুস্পষ্ট, আমি সুদীপ কৃষ্ণ দাস যদি কালকে এই গানের কথা বলার পরে পরের দিন আমারও যদি এই হালত হয়, আমিও লোভ না সামলাতে পেরে আমিও যদি বলি আমাকে 10,000 দাও 20,000 দাও নালে ভাগবত করতে যাব না, প্লিজ আমি বলবো আমাকে ডিলিটের খাতায় রাখবেন, আমাকে অ্যাকসেপ্ট করবেন না, প্লিজ আমি সেটাই বলবো। কেন? আইন ন্যায় প্রত্যেকের জন্য সমান, কারুর জন্য আলাদা আলাদা হতে পারে না। প্লিজ হরিধ্বনি লীলাতে প্রবেশ করবো শ্রী গুরু। এত সময় চলছিল মুখবন্ধের বার্তা, তার মধ্যেই উপাসে রেডি হয়ে গেছে, এক দুজন উঠা আরম্ভ করেছে, না জানি না অন্য কিছু প্রবলেমের কারণে উঠতে পারে, সিম্পটম বোঝা যায় না, অনেক রকম সিম্পটমে ভক্ত আছে তো, তা ঠিক আছে। এখন প্রসাদ দিতে মনে হচ্ছে দেরি আছে, আরম্ভ হয়ে গেছে, ওদিকে আরম্ভ হওয়া মানে কি বোঝেন তো, উপাসটাতে আরম্ভ হওয়া মানে ভাবতে ডিবিসি গেট তুলে দিয়েছে, একটা এমন স্পিডে জল আসবে পাঠককেও ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ উঠো উঠো উঠো, গাড়ি আসছে, উঠে পড়ো শ্রী গুরু। তাই গৌরব একটু এগিয়ে চলে আসুন। আমি বারবার বলেছি প্রথমে যারা দেখছেন প্লিজ একটু, যারা রাস্তায় বসে আছেন একটু, কি হয় এতে মূলত রাখি পরানো হয়। কেন পরানো হয়? যাকে পরালেন সে আপনার রক্ষা করবে, এটাই তো, এটাই তো। শিষ্য গুরুকে পরাবে, কেন? গুরুদেব শিষ্যকে রক্ষা করবে। এখানে শুধু ভাই বোনের ব্যাপার নয়, এখানে একজন স্ত্রী স্বামীকেও পরাতে পারে, কেন? স্বামী তার স্ত্রীকে রক্ষা করবে। আবার কি, আপনি ভগবান কেশবকেও পরাতে পারেন, কৃষ্ণ আমাদের রক্ষাকর্তা মালিক। আবার আপনি আপনার ভাই দাদাকেও পরাতে পারেন, সেও আপনাকে রক্ষা করবে। এই রাখি বন্ধন উৎসব, এই উৎসবের চিরাচরিত কথা আছে, চিরাচরিত এই প্রসঙ্গের কথা আছে। মন্দেশ পুরাকালে সত্যযুগের কথা মন্দেশ শুনুন, পুরাকালে যখন দেব আর অসুরদের মধ্যে খুব সংঘর্ষ চলত, সেই সময় একজন প্রসিদ্ধ অসুর ছিল, যার নাম অসুর শ্রেষ্ঠ বলি মহারাজ। কি? এই বলি মহারাজ ছিল সেকালের এক দাপটে অসুর। সে কার পুত্র? না সে ছিলেন, তিনি ছিলেন বিরোচনের পুত্র। বিরোচন কার পুত্র? না প্রহ্লাদের পুত্র। মন দিয়ে শোনেন। হ্যাঁ, এবার কি হয়েছে, বলি মহারাজ শুক্রাচার্য তিনার গুরুদেব, গুরুদেবকে একদিন জিজ্ঞাসা করলো, হে গুরুদেব আমি কি করলে সকলের থেকে সবাইয়ের থেকে আমি খুব শক্তিমান হব এবং সর্বশক্তিমান হব, কেউ যাতে আমাকে কখনো যুদ্ধে হারাতে না পারে, তা কি করলে হবে সেটা আমাকে বলুন। শুক্রাচার্য বলল, কি বলল, তুমি 101টি কুণ্ডের যজ্ঞ করো, 101টি কুণ্ড করো, সেই কুণ্ডে ঘৃত আহুতির যজ্ঞ করো, সাহসুধা মন্ত্রতে কে যাবে তো। যজ্ঞ কুণ্ড নির্মাণ কাজ চলছে, মন্দে একবার কথা নয়, নো ভাইবেশন নো ভাইলেন্ট, শুনুন মন্দে, যজ্ঞ কুণ্ড নির্মাণের কাজ চলছে আর দেবতাদের সেদিকে থরথরানি আরম্ভ হয়ে গেছে। কেন? দেবতারা ভালো মতো জানে 101 কুণ্ড যজ্ঞ সমাপন হয়ে যদি গুরু কৃপা পেয়ে যায় তাহলে ওই অসুরকে আর যুদ্ধে পরাজয় করা যাবে না, সম্ভব নয়।
দেবতাদের মধ্যে সব থেকে ভীতু হলো কে? ইন্দ্র। কেন? কোন যদি অসুর কোন যদি তপস্যায় রত হয় ইন্দ্রের আগে, ইন্দ্রের আগে একটু নিজেকে নিয়ে চিন্তা, আমার গতিটা চলে যাবে না তো? কেন? ইন্দ্র নিজের গতিকে খুব ভালোবাসে, মানে তার সব সময় চিন্তা বিরোধী পার্টি যদি একটু স্ট্রং হয়ে যায় তাহলে রুলিং পার্টিকে ছেড়ে দেবে পুরো। কি তাহলে বিরোধী পার্টির কাছে আমি সেরকম কোনো এলিগেন্স, সেরকম কোনো শক্তি তার হাতে আমি তুলতে দেব না, আর তার হাতে যদি সেই শক্তি সেই এলিগেন্স আরোপের জায়গা যদি তুলে দিই তাহলে বিরোধী তো আপনাকে ছড়ে কেটে খেয়ে ফেলবে। কি তাহলে অসুরের হাতে শক্তি তোলা যাবে না? অসুরেরাই হলো সেকালে দেবতাদের বিরোধী পার্টি। এখন ইন্দ্র চিন্তা করছে এটার একটা তোড় বের করতে হবে, না করলে আমার গদি থাকবে না। সঙ্গে সঙ্গে দেবতারা কি করলেন? দেবতারা বন্দনা করলেন কার? শ্রী বিষ্ণু। কিভাবে করলেন? ওম নমঃ শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধরম গগনসদৃশম মেঘবর্ণনম শুভাঙ্গম লক্ষ্মীকান্তকমলানয়নম যোগীবীরধ্যানগমম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈতকণার্থম। একদম সর্বভয় বিনাশকারী সর্বলোক হিতকারী হে ভগবান শ্রী নারায়ণ বিষ্ণু আপনি প্রকটিত হন, হে সুরেশ্বর হে ব্রজেন্দ্র নন্দন আপনি প্লিজ আমাদের কৃপা করুন। দাই গৌর প্রেমানন্দে হই তালে এই বন্দনা করাতে ভগবান শ্রী বিষ্ণু প্রকটিত হল, আর প্রকটিত হওয়া মাত্র মন্দিরে প্রকটিত হওয়া মাত্র দেবতারা করজোড়ো করে নিজেদের কথা আরজিটা জানাতে আরম্ভ করলো। বিষ্ণু জিজ্ঞাসা করলো আমাকে ডেকেছো কেন? কি তোমাদের অসুবিধে বলো আমায়, কি সমস্যাটা কি? তখন দেবতাগণ করজোড়ো করে বলছে মহাবলশালী বিরোচন পুত্র বলি সে শুক্রাচার্য দ্বারা 101 কুণ্ড যজ্ঞ নির্মাণ করছে, আর সেই যজ্ঞ পরিসমাপ্তির পরে সে বরপ্রাপ্তি হয়ে গেলে গুরুর কাছ থেকে সে মহাবলশালী শক্তিমান হয়ে যাবে, তখন তাহাকে আর যুদ্ধে পরাজয় করা যাবে না। তাই আপনি কোন এর একটা বিধান করুন যাতে সামরে লাঠি না ভাঙে, যাতে উপাসে ওর হরিবল হয়ে যায় আমাদের নামটা যাতে না আসে। দেবতারা বড় জানা কি ভগবান বললেন আমি তো জগতের রক্ষাকর্তা, তাই সকলের কথা আমাকে ভাবতে হয়, আমি অসুরের কথাও ভাববো, আমি সুরের কথাও, সুর মানে কি দেবতার কথাও ভাববো, আমি দানবের কথাও ভাববো। ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি যাব, নিশ্চয়ই যাব আমি ধরাতে। এলেন কি রূপে? এলেন কি রূপে? মাতা অদিতির গর্ভে কশ্যপ উরসে এলেন কে? ভগবান বামন। বলি হে বামন ভগবান কি? বলি হে বামন ভগবান কি? বলি হে বামন ভগবান কি? সদগুরুদেব মহারাজ কি? শ্রী গুরু দয়ি গৌর প্রেমানন্দ। হ্যাঁ বামন ভগবান প্রকটিত হলো। বামন ভগবান ছোট থেকে বড় হলো, পঞ্চম বৎসরে তার উপনয়ন সংস্কার কার্য আরম্ভ হয়েছে, তা সমাপন হয়েছে। সেই সংস্কারের পরে কি করতে হয়, মানে ওই দিনটা কি করতে হয়? ভিক্ষে করতে হয়। কাদের কাদের হয়েছিল, করেছিল হাত তুলে দেখো, ভিক্ষে করেছিলেন? সেই সংস্কার পেয়েছিলেন ভিক্ষে করতে হয়, ভিক্ষাটা দিয়ে আবার বৈষ্ণব সেবা আর গুরু বাড়িতে পাঠিয়ে দিতে হয়, বৈষ্ণব সেবাতে লাগলেন। তা এটা হলো দিনটা যে আমি একটা জীবন থেকে আরেকটা জীবনে প্রবেশ করছি, আপনারা ভিক্ষা দিন গোবিন্দ সেবা কেমন? তা ওই দিন ওই বটুয়াগার ধারণকারী ছত্র আঘাতে সেই ঝুলিটা নিয়ে দণ্ড নিয়ে চলছে ভিক্ষা করবার জন্য। আচ্ছা ভগবানের কি ভিক্ষা করা লাগে? ভগবান তো আমাদেরকে দেয়, ভগবানকে আমরা কি দিতে পারি? ভগবানকে আমরা কিছু দিতে পারবো? কিন্তু শাস্ত্র বলল
ভগবান আমাদের সবকিছু দিতে পারে কিন্তু তবুও ভগবানের একটাই জিনিসের অভাব, সেটা কি? এই ভক্তের হৃদয় থেকে বেরিয়ে যাওয়া ভক্তি। এই ভক্তি রস পেয়ে গেলেই ভগবান প্রসন্ন। ভাবগ্রাহী জনার্দন রসগোল্লাতে কতটা রস আছে এটা দেখে না, আপনার হৃদয়ে ভক্তির কতটা রস আছে সেটাই আমার মাধব দেখে, শ্রীগুরু। তাই হৃদয়ে ভক্তির রস নেই, শুধুমাত্র ক্রিম মেখে চোখে জল রস বার করে টাকা কামাবার ধান্দা নিয়ে যারা ঘুরে বেড়ায় তাদের ওই রসে কোনোদিন চিড়ে ভিজবে না, সম্ভব নয়। ইনি গুড় গুড় করে এসেছে মানে মেসেজ একটাই, ওদিকে রেডি, যারা যেতে চায় চলে যান, আরম্ভ হয়ে গেছে। বলি মহারাজ যজ্ঞতে বসে আছে, শুক্রাচার্য যজ্ঞ করছে, মন্দে শুনুন, শুক্রাচার্য যজ্ঞ করছে, ওই মুহূর্তে এলো কে? ওই মুহূর্তে এলো বামন ভগবান। আচ্ছা বামন ভগবান অসুরের দ্বারে কেন আসবে? দাঁড়ান দাঁড়ান, রাধে রাধে, প্রত্যেকটা লীলা প্রত্যেকটা কথা আমরা একাধিকবার শুনেছি কিন্তু লীলা একই থাকে, কথার তারতম্য রস তাত্ত্বিক অনেক কিছু ভেদাভেদ থাকে। কেন? একটা শ্লোকের বিবৃতি অনেক ভাবে হয়, একটা শ্লোকের অনুবাদ অনেক ভাবে হতে পারে, তাৎপর্য অনেক ভাবে, কিন্তু শ্লোককে পাল্টানো যেতে পারবে না, তাৎপর্য অনেক ভাবে, বোঝানোর টেকনিক অনেক ভাবে হবে। আচ্ছা বলুন তো, তিনি একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো উপনয়ন সংস্কার হয়েছে, তিনি অসুরের বাড়িতে কেন মাধুকরী করতে যাবে? জিজ্ঞাসা, দান চাইতে যদি যায় তার সমগোত্রীয়তে যাবে, ভালো জন দেখে যাবে কি, কিন্তু এখানে মাধুকরীরও একটা জায়গা আমাদের কাছে তুলে দিল। এই জিনারা ঝুলন উৎসবে মাগদে বেরিয়েছিলেন, কারা কারা হাত তুলুন তো দেখি একটু। হ্যাঁ বদনখানা দেখি একটু। আচ্ছা ভেরি গুড, খুব ভালো। এই ইনারা গিয়েছিলেন খুব অক্লান্ত পরিশ্রম, ইনাদের জন্য একটা হরিদ্বারে, তারপর কথা বলছি শ্রীগুরু। আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, আপনারা কি ব্যক্তি বিশেষ দেখে দেখে ঢুকেছিলেন? পাকা বাড়ি ফাঁকা বাড়ি দেখে, পাকা বাড়ি ফাঁকা বাড়ি টাকা বাড়ি এটা দেখে ঢুকেছিলেন না? সর্বসাধারণ দেখে ঢুকেছিলেন, সর্বসাধারণ, ভেরি গুড। আচ্ছা কেউ মুখে হাসি রেখে, রাধে রাধে খুব ভালো খুব ভালো এসেছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দিলাম, কারুর মুখের হাসিও দেখেছেন, কারুর মুখ কোঁচকানিও দেখেছেন, কেউ পাঁচ টাকা দিয়ে পঞ্চাশ টাকার ভেজালিও শুনিয়েছে, কেউ আর পাঁচশো দিয়েও একটা কথাও কি কোনো নিন্দা বন্দনা করে, সে বলেছে করে যান, আমরা আপনাদের সঙ্গে আছি যেটুকু পারি গোবিন্দের ইচ্ছাতে, প্রত্যেক বছর আসবেন, প্রত্যেক বছর কোনো অসুবিধা নেই। কেন এই যে দেব শব্দটা কার নিয়ে কাকে দেব, এ তো ভগবান দিয়েছে সেটাই দেব শ্রীগুরু, তাই আমারও নয় আমার বাবা কি, তারও নয় তার বাবারও নয়, এ কার? এ হচ্ছে পরম পিতার সম্পত্তি, যেটা নিয়ে একটু ম্যানেজারি করছি মামা, আমার তুলা গাছে ব্যাংকে, আমার পাঁদলা গাছে ব্যাংকে, দেখ না ললিতার মা পাঁচশো ঢুকছে কি, যত আপডেট করুক সে বই সঙ্গে যাবে না, তাই ব্যাংকের বই আপডেট করার থেকে ভালো হবে নিজের হৃদয়টাকে একটু আপডেট করে, প্লিজ একবার বলুন কি, নিতাই গৌর প্রেমানন্দে। কেন নিতাই আর গৌর দুটো জিনিস দেয় যেটা জগৎ দিতে পারে না, নিতাই দেয় কি আনন্দ, নিত্য আনন্দ, আর গৌর দেয় প্রেম, তাই নিয়ে হয় আনন্দ আর প্রেম, তাই আমরা কি বলি নিতাই গৌর প্রেমানন্দে, হ্যাঁ প্রেম আর আনন্দ দেয় নিতাই আর গৌর, তাই প্রেমানন্দে বলো সবাই মিলে রাধা কৃষ্ণ ভগবান কি, একদম। আজকে এসেছে দর্শন পেয়েছে, কে কার দর্শন পেল? আজ বলি মহারাজ দর্শন পেল সেই বামন ভগবানের, কিন্তু অসুরটি বুঝতে পারল না যে তিনি ভগবান, কেমন তা এসেছে যখন কিছু বলবে তার অভিপ্রায় আছে, তো বলল কি যে আমি আপনার কাছে কিছু কি দান ভিক্ষে চাইতে এসেছি, আপনি কি কৃপা পূর্বক আমাকে সেই দান ভিক্ষা প্রদান করবেন? বলছে আপনাকে দেখে তো, আপনাকে দেখে তো বিপ্রপুত্র মনে হচ্ছে, বলে হ্যাঁ আমি কশ্যপ তো নয়, আমার নাম বামন, আমাকে সবাই এই বেটে আকারে বলে বামন বলে, কেমন তো আমাকে
আপনি যে বেছে নিয়েছেন আপনাকে কিছু দেওয়ার জন্য, এটার কারণে আমি পরম নিজেকে সৌভাগ্যশীল মনে করি। কেন আমি এমনিতেই শক্তি অর্জনের জন্য যোগ্য করছি, আর যোগ্যতে যদি যোগ্য করার সময় যদি মনের মধ্যে সরলতা না রাখি সেই যোগ্যের ফলশ্রুতি আসবে না। তাই আমার সরল মন থেকেই আমি আপনাকে দান করব। বলুন আপনার কি চাই? কি শুক্রাচার্য তখন পর্যন্ত কিছু কিন্তু বলে, কেন শিষ্য দান করবে আমি কেন বাধা দিতে যাব, সেটা দেবে। কিন্তু কথার মধ্যে প্যাঁচটা তখনই দেখতে পেল যখন বামন ভগবান যখন তাকে বলতে আরম্ভ করলো যে আমি যা চাইবো তুমি তাই দেবে, তো সেখান থেকে এই শুক্রাচার্যের মুখ বাঁকা আরম্ভ হয়ে গেল। বলেনি প্রথম, বলবে লাস্টে, আমি যা চাইবো তাই কিন্তু দিতে হবে। অঙ্গীকারবদ্ধ হয়ে বললেন, আমি রাজা বলি, বিরজন পুত্র বলি, আমি কথা দিচ্ছি আপনি যা চাইবেন আমি তাই দেব, না বিশেষ কিছু চাইবো না, মাত্র তিন পাক ভূমি, তিন পাক ভূমিটাই প্রার্থনা করব। রাধে রাধে সেবার জন্য একজন দান করতে উৎসাহী হল। তো এবার বক্তব্যটা খুব সুস্পষ্ট যে ভগবান চাইলে অনেক কিছু চাইতে পারে, কিন্তু তিনি কি চাইলেন? তিন পাক ভূমি। কেন আমরা ভালো করে জানি আমাদের দেহটা যদি 6 ফুট বা 5.5 ফুট হয়, খুব বেশি হলে 6 ফুট, তার বাইরে জানি না কি সাদা আছে কি, বেশিরভাগ 5-7 হাজার এরকম গল্প শুনি। তার বাইরে আপনি যত হরলিক্স বনভিটা খেয়ে নিলেও তো 2 ফুট বেড়ে যাবেন না, না গ্লুকন্ডি বেড়েছে অরেঞ্জ ফ্লেভারে খেলেই কি 2 ফুট বেড়ে যাবে, এরকম তো কোনো ব্যাপার না। কিন্তু ভগবান চাইলে ছোট থেকে অনেক বড় হয়ে যেতে পারে, তিন আর কোনো হরলিক্স খাওয়ার প্রয়োজন হবে না, কাছে ঝুলারও দরকার হবে না। কেন? তিনি হলেন বিভু চৈতন্য, আমরা হলাম অনু চৈতন্য। তিনি অনু থেকে কি একেবারে বিভূতে যেতে পারে, একেবারে পরমাণু, একেবারে একেবারে অনু সদৃশ থেকে তিনি একটা মহাবিভু আকার ধারণ করে নিতে পারে মুহূর্তের মধ্যে, কিন্তু যেটা মানব জীব পারবে না। এই ব্যাপারটা, এই দৃষ্টান্তটা কে দেখতে পেলেন? না ত্রিকালজ্ঞ, সেই মহামুনি, সেই অসুর গুরু কে? শুক্রাচার্য। তিনি স্পষ্টই দেখতে পেয়ে গেলেন কি, যে ইনি তিন পাক ভূমি চাইছে, এটার পেঁয়াজ আছে, অন্য কিছু বস্তু চাইতে পারতো, তাহলে এটা চাইছে যখন তাহলে জানতে হবে যে ইনি কে। আর যখন তিনি জেনে নিলেন তখন বারবার করে বারণ করছে, তুমি এই কাজ করো না, তোমার সর্বস্ব লুণ্ঠিত করবার জন্য স্বয়ং শ্রীহরি বিষ্ণু এই পটু আকার ধারণ করে তোমার যোগ মধ্যে, এই যোগ্য মধ্যে প্রবেশ করেছে। শ্রী গুরু তাই বলছে, গুরুদেব যদি তাই হয়, মন দিয়ে শুনবেন, গুরুদেব যদি তাই হয় তাহলে তো আমি নিজেকে পরম সৌভাগ্যশীল মনে করি। কেন বলুন তো? তনমন্ধন যোগ্যজনে যোগ্য ভি হম পায়া হ্যায় অর যোগ্য ভি হমকো দিয়া হ্যায় কন, ওহি তো দিয়া হ্যায়, উসি কেই তো দিয়া হুয়া সব কুছ হ্যায়, মানে ভগবানই তো সব দিয়েছে। তিনি যদি নিতে আসে আর আমাকেই যদি সেই দাতা রূপে বেছে নেয়, তাহলে আমার মতো পরম সৌভাগ্যবান কেউ নেই। কেন আমরা ভালো মতো জানি এই জগতে সবাইকে দেয় কে? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? না জি না জি, একমাত্র কৃষ্ণার বেলায় হবে হাজি হাজি। কেন? উসি কি হি দিয়া হুয়া দিন হ্যায় রাত্রি হ্যায় সুখ হ্যায় দুঃখ হ্যায় হ্যাপিনেস হ্যায় রিলাক্সনেস হ্যায় সব ক্রাইনেস উনকি হি বদলত আতি হ্যায় জীবন মে হরিয়ালী। ইসলিয়ে কৃষ্ণা গড কো কবি ভুল মত জানা ইয়ারা, উসি কি বদলত তো হম জি রহে হ্যায় অর জিতে রহেঙ্গে। শ্রী গুরু তাই বলছে, যার জন্য এসেছি যার কৃপাতে পেয়েছি, তিনি যদি ভিক্ষুকের রূপ ধারণ করে হাত পাতে আর আমার যদি সর্বস্ব নিয়ে নেয় তাহলে ক্ষতি কি?
যদি সব নিয়ে নেয় তাতে দিতে আমার ক্ষতি কি? কেন আমার তো নয়। আচ্ছা আমরা দেওয়ার বেলা কঞ্জুসি করে কিনারা মাগতে গিয়েছিলেন, ওই যে যিনি দেবে তিনি কোনোদিন যেন কঞ্জুসি করে। হ্যাঁ কেন? আমাকে মনে রাখতে হবে আমি নিয়ে আসিনি, নিয়ে যেতেও পারবো না, এখান থেকে বেচ মানে এখানেই দিয়ে যেতে হবে। আর সেই দিয়ে যাওয়াটা যদি ভক্ত সেবার জন্য দিয়ে যাওয়া হয় তাহলে সেটাই হবে আপনার সঠিক উপার্জন। শ্রী গুরু, অনেকে দেখবেন ব্যাংকে 10 লাখ 20 লাখ পুত্র কন্যার জন্য ডিপোজিট করে তারপরে বল হরি হরি বল হয়ে যায়, তাদের জীবন ধন্য নয়। যে মাত্র 200-500-2000 টাকা এমতো ভক্ত সেবার জন্য লাগিয়ে দিয়েছে, তারপরে যদি তার মৃত্যু হয় তার জীবাত্মা বৈকুণ্ঠে চলে যাবে শ্রী গুরু। কিন্তু 10,000-20,000-10,00,000-20,00,000 যদি বউ বাচ্চার জন্য রেখে মরে যান, ওটার জন্য আপনাকে কেউ বৈকুণ্ঠে জায়গা দেবে না। তাই প্লিজ ডিয়ার, ধর্ম সেবাতে করুন একটু কেয়ার শ্রী গুরু। বুঝতে হবে কথা। তাই জন্য তিনি যদি ন্যায় সর্বস্ব দিয়ে দিতে আমার অসুবিধে নেই। গুরুদেব বুঝলেন শিষ্যের যদি সব চলে যায় আমার তো হরম চলবে কিসে। আচ্ছা আপনারা আমাকে বিচার করে বলুন, যিনি গুরুদেব হবেন, কে যিনি গুরুদেব হবেন তিনি আপনার বৃত্তি হরণ করবার গুরুদেব হবেন না আপনার সন্তাপ হরণ করবার গুরুদেব হবেন? বলি আমাকে, যিনি গুরুদেব হবেন তিনি আপনার মনকষ্ট হরণ করার গুরুদেব হবেন, ত্রিতাপ জ্বালার নিবৃত্তির গুরু হবেন, না মানিহানি লুণ্ঠন করার গুরুদেব হবেন? কোনটা? হ্যাঁ, ত্রিতাপ জ্বালা ভয় শোক দেশ দ্বন্দ্ব থেকে আপনাকে যে রহিত করতে পারে তিনিই তো সৎগুরুদেব। উপনিষদ কি বলল? সনাতন গোস্বামী কি বলল? মন দিয়ে শুনুন, গুরুদেব কাকে বলে শুনুন, যে অর্থ পিপাসু কাঁড়ি কাঁড়ি টাকা চায় সে গুরুদেব নয়। নালে কিছু কিছু গুরুদেব কে ইউটিউব যারা দেখছেন প্লিজ আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনুন, আপনাদের গুরুদেব আছে, বুঝতেও পারবেন কি জিনিসকে কি করেছেন। গুরুদেব এলো বাড়িতে ভাগবত পাঠের জন্য, গুরুদেব বলল কি, অন্য জায়গায় 50,000 কীর্তনে নি, তুই শিষ্য তোর কাছে 40,000। এ গুরুর পর্যায়ে পড়ে না, স্পষ্ট সিদ্ধান্ত, ইনি গুরুর কোন অংশেরই ধার ধারে না। উনার বলা উচিত ছিল তুই বাপ খেটে খাস, তোর সংসার চলে না, তুই আমাকে বছরে একবারই তো ডাকিস, থাক তোকে কিছু দিতে হবে না, এটা দিয়ে তুই মন্দির নির্মাণ কর। বলতে পারতো? বলে 50 নয় 40 দিবি। ছি 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 ছি, লজ্জা করে না, এরা আবার বড় বড় কথা বলে, এই সব কোটাকে কীর্তনের দেশ থেকে টেনে নামানো দরকার। কেন? এরা প্রহসন করছে, এরা করাপশন করছে, এরা দুর্নীতি ছড়াচ্ছে, আর এ হেন ধার্মিক ব্যক্তিদের জন্য আমাদের মতো মানুষগুলো যখন কোথাও দিয়ে যায় না, ওই দেখ দেখ বৈষ্ণব যারে, ওই দেখ কি বড় টিকি রে টিকি রে, দেখ দেখ কি ভঙ্গি কি ছিরি, একটা জিন্সের প্যান্ট একটা টি শার্ট পরতে পারে না, ধুতি পাঞ্জাবি পরে কি কেলমা কিছু বোঝে না, কষ্ট লাগে, এগুলো কষ্টের কথা, কেউ 50 পায় আমি 5,000 পাই বলে রেগে গিয়ে তার প্রতি হিংসা করে বলছি না। ওরা আবার কি ডায়লগটা টেজে গিয়ে এটা শোনার পরে দেবে জানেন? তোর কম তো ওই জন্য তোর ফাটছে, এই জন্য বলছিস তোর বেশি হয়ে যাবে যখন তুই বলা বন্ধ করে দিবি। আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আপনি আমার এলাকায় আসুন কীর্তন করতে, আপনি পাল বাবু আমার এলাকায় আসুন, আমি আপনার এলাকায় যাব, আমি নিঃস্বার্থ মন নিয়ে যাব, সুদীপ কৃষ্ণ দাস কথা দিলাম, আপনি পারবেন কোন দাবি দাবা না করে আমার এখানে কীর্তন করতে আসতে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে ফোন নাম্বারটা ইউটিউবে ছাড়বে, প্লিজ কল মি। শ্রী গুরু জয়, গৌরপ্রেম বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়া দার্জিলিং সব জেলা আমরা চষে ফেলেছি, কিন্তু কোন জায়গায় কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে কারুর কাছে সুদীপ কৃষ্ণ দাস দাবি দাবা করে পাঠ করতে গিয়েছে। তাই একটাই কথা বলে ওরা, যে পূর্ব মেদিনীপুরের ওই একটা ছেলে আছে, এইটুকু বয়স হলে কি হবে, সে ধর্মকে কোনোদিন আপাতত বিক্রি করে খায় না। পিতামাতার আশীর্বাদে নন্দ মহারাজ রেখেছিল 9 লক্ষ গরু গোমাতা। আমি নন্দ মহারাজ হতে পারি, আমি অধম সুদীপ, আমার ঘরে কয়টা গোমাতা আছে যেটা আমার পরম সম্পত্তি, মাত্র 9টা গরু দেখি, তার সঙ্গে 10 নম্বর গরুটা হলাম আমি। আসা মাত্র দেখেছিলাম তো কিরকম ঘাম বেরোচ্ছিল, হাঁ পাচ্ছিলাম পোল্ট্রি মুরগির মতো দেখেছিলেন কিনা? কেন জানেন? 7টা গরুর গায়ে দুই প্রতিদিন,
আর দুটো বাচ্চা দেবে 15 দিনের মাথায়, 9টা 12 গরুর দুধ টানবো, 120 লিটার দুধ হবে, ওই দুধরা ম্যানুয়ালি হাত দিয়ে টানে। এই যে যারা কীর্তন করে, যারা ভাষণ দিয়ে চলে যায়, গোমাতা সেবা করুন, একটাকে দেখবেন গোমাতাকে একটা ঘাস খড় খুলে দেয় কিনা, একটাকে দেখবেন গরুর গোবরে হাত দেয় কিনা, শুধু ভাষণের কথা, ইউটিউবে হিট হওয়ার জন্য, বেশি প্রচার পাওয়ার জন্য, এদের ভিউয়ার্স বাড়াবার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য, আদারওয়াইজ এদের কোনো বাস্তবে কর্ম থাকে না। ঘিল লুচি ভাজা কি মন্ডা মিঠাই খাবো, 50,000 নেবো, পা দুলিয়ে বসবো, সারাদিন আরাম আসকি জিন্দে গাড়ি বিতাবো, আর মুখে বলবো তোমরা লোভ করো না। আমি চাই আমার লোভ হওয়াটা স্বাভাবিক, কেন আমি স্কর্পিওতে চড়বো, তোমরা ভাঙা সাইকেলে চড়ো। শ্রী গুরু জয় গৌরপ্রেম। তাই প্লিজ পানির সঙ্গে কর্মের সত্যতার যেন মিলন থাকে, নালে সেই পানির কোনো মূল্য এই সংসার দিলেও বাস্তবে ভগবান বাসুদেব কোনদিন দেবে না। শ্রী গুরু, তাই আমাদের বলির সঙ্গে বারবার বলতে হয়, বলি মহারাজ যেটা গুরুদেবকে উদ্দেশ্য করে বলল, এ জন্ম নয়, এ জন্মে যদি কাঙাল হয়ে যায় ভগবানকে দিয়ে, শুধু এ জন্ম নয়, হরেক জন্ম পর চাহিয়ে ওহি এক হাত, জিস হাত কি কৃপা লেনে কে লিয়ে হর যোগী অর ভক্ত ব্যাকুল রহতে হ্যায়। ওই হাতটা চাই, ওই হাতটাই চাই, কেন ওই হাতটাই পেয়ে গেলে আর কারোর সাথ থাকুক কি না থাকুক কিছু চাই না। তাই জন্য বলি মহারাজ কি বলল, এক নাম তোমারা লেকর হে কৃষ্ণা হম জিতে মরতে হ্যায়, এক নাম তোমারা লেকর হম জিতে মরতে হ্যায়, তুম ভুল ন জানা কৃষ্ণা গুজার সে করতে হে কৃষ্ণা, হে কৃষ্ণা, হে কৃষ্ণা, তুম ভুল ন জানা কৃষ্ণা গুজার সে করতে হ্যায়। প্রেমিকা প্রেমিককে সর্বস্ব উজাড় করে দেওয়ার পরে যদি কাঙাল হয়ে যায় তবু কি তার প্রেম কমে যায়, প্রেমের অ্যাকাউন্ট কমে গেছে? প্রেম দিলে বাড়ে না কমে? হ্যাঁ, পকেট থেকে 500 টাকা আছে, 100 কাউকে দিয়ে দিলে 400 হয়ে গেল,
যদি কাউকে হেসে বলি তুমি খুব ভালো, তোমার মনটা খুব ভালো, এটা বলা মাত্র কি আমার কিছু কমে গেল? কিন্তু তার তো কিছু হয়ে গেল, বলো না সেটা বলতে কি কোনো ট্যাক্স লাগে, কোনো ভ্যাট লাগে, জিএসটি গভর্নমেন্ট সার্ভিস ট্যাক্স কোন লাগে না? শুধু ইন্টারনাল স্ট্রাকচার মাইন্ড থেকে বেরিয়ে যাবে কিছু মনোমুগ্ধকর বাণী, সেখানে মানুষ ইমপ্রেসড। আর শুধু ইমপ্রেস করাই আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে মূল বক্তব্যকে প্লেস করা, অর্থাৎটা কি যাতে মানুষ কৃষ্ণকে ভালোবাসতে পারে। কেন এই জগতের মানুষ সবাই হাত ধরে একদিন ছাড়বে, ছাড়বে কি ছাড়বে না? পিতামাতা সন্তানের হাত ধরে আছে, সকলের কি পিতামাতা সারা জীবন বেঁচে থাকবে? বাবা একদিন তো ছেড়ে চলে যাবে, বা কারোর পিতামাতা বেঁচে আছে সন্তান কি গো ছেড়ে চলে গেছে, তাহলে এখানে সম্পর্কের হাত একদিন ছাড়তে হবে। চিতাতেই সব শেষ গানটা করেছিলাম, কিন্তু একটা সম্পর্ক কোনোদিন ছাড়া ছাড়ি হয় না, সেটা কি ভক্ত আর ভগবানের সম্পর্ক। ভগবান প্লিজ ডিয়ার করুন একটু কে বন্ধ, প্লিজ ভগবান গীতাতে বললেন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্, যদি কেউ আমার উপাসনা করে খুব শীঘ্রই তার মন সরল সদাশিদে হয়ে যায়, ধর্মাত্মান হয়ে যায়। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগচ্ছতি কন্ত্য প্রতি জানহি নমে ভক্তা প্রণশ্যতি। আমি কথা দিলাম গ্যারান্টির সঙ্গে, যারা কাপড় জামার গ্যারান্টি দেয় তাদেরকে বলিহারি যাই, তো নিজের জীবনের গ্যারান্টি নেই, তুই কাপড় জামার গ্যারান্টি দিচ্ছিস রং চটবে না, চললে এলে। আচ্ছা কাপড় জামার রং চটে গেছে, নিয়ে গেলেন তার আগে যদি ওর রং চটে যায়, ওর রং চটা বলতে বোঝেন তো? এই সহি বাত হ্যায় বলো হরি হরি বল, যদি ওর রংটা যদি চটে যায় তাহলে কি ও আর চেঞ্জ করে দিতে পারবে? পারবে না। তাই ইস সমস্ত জো বাতে হতি হ্যায়, এ কেবলমাত্র বললে কি আর শুনলে কি, ইসকে ইলাভা ইসকি কোই মূল্য নেই, বলার জন্যই হয় আর শোনার জন্যই হয়, এর কোনো বাস্তবিকতা নেই। কেন বাস্তবিকতা নেই? একমাত্র গ্যারান্টি কে দেয়? ভগবান। ভগবানের কথার গ্যারান্টি আছে কেন? ভগবানের কথার গ্যারান্টিটা কি? ভগবান বলছে আমি কোনোদিন আমার ভক্তকে ছেড়ে দেব না। তাই ভক্ত কি বলে? তোমার হৃদয়ে মাঝারে রাখিব ছেড়ে দেব না। রাধে রাধে। আচ্ছা আপনি একটু বন্ধ করুন, বাচ্চারা মনে হিসি টিসি করতে উঠছিল, আমি যা গান ধরে নিয়েছি বলে আবার বাজাতে হবে, কিছু করার নেই, লজ্জা পেয়ে গেল, কিন্তু সত্য তো সত্য। উঠেছিল যাবে দাদা আবার গান ধরে নিয়েছি, আমাদের উঠতে দেবে না, এরা আমাদের মাঝে কমপ্লেন করে, এত সময় ভাগবত বলার দরকার নেই, কিন্তু কমিটি এসে বলে যায় ডাল ঘাট ফুটছে পাবলিক খাচ্ছে, আপনি চালিয়ে যান, আমাদেরটাও চলো ওদিকটাও চলো, কেন সবাই একসঙ্গে চলে গেলে কি কমিটি হাওড়া হয়ে যাবে কি? তখন ডালের উপরে পটলের রসা দিয়ে চলে যাবে শ্রীগুরু। তাই প্লিজ সাইলেন্ট, প্রত্যেকে প্রসাদ পাবে, না পেলে আমার বাড়িতে নিয়ে গিয়ে পাবো, ঠিক আছে? রাধে রাধে, তাহলে জোর করে শ্রীগুরু। আরে কিছু না পারি, দাঁড়া কিছু না পারি, সাতটা গরুর পেটে ঝুলে পড়লে আমাদের 20 লিটার দুধ পাবো, এক গ্লাস করে গরম করে প্রত্যেককে হরি বল, ফিজে 25 লিটার ঢুকিয়ে এসেছে ওটাকেও টেনে গরম করবো, ঠিক আছে? তাহলে ওটা হলো তো প্রসাদ। আর একটা তুলসী পত্র জল তো দিতে পারবো, আছে খিদে লাগছে, বোরিং বিরক্তি বিরক্তি, দেখেন এখানে বসে থাকা কেবল ওখানে খালি হয়নি বলে বসে থাকার জন্য, বুঝতে পেরেছেন? বলে ও কাছে খালি হয়নি তাই বসে আছি, নাহলে এরকম পাগলের বক্তব্য শোনার জন্য আমরা থাকতাম না। এই আস্তে 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 শোনো মন্দির, কিন্তু এখানে যারা বসে আছে প্রেম ভক্তি নিয়েই কিন্তু বসে আছে, তাই জন্য ওই জন্য বলে আছে না কার ভাগের কে খায়, হ্যাঁ হয়তো প্রথম থেকে লাইনে আছেন আগে খেয়ে শুবেন, দেখা গেল তারই মধ্যে কি এমন একটা সমস্যা দেখা গেল আপনাকে আর ঘর যেতে হলো না, মানে এটা কি জুতা হারিয়ে গেছে, এবার ওই জুতা খুঁজতে খুঁজতে যে আপনার লাস্টে এসেছিল সে খেয়ে দিয়ে ঘরে তার এক গুম হয়ে গেছে, আপনি জুতার ইনভেস্টিগেশন করে যখন যাচ্ছেন তখন রাত 12টা পেরিয়ে গেছে, দেখছেন কাদা টাদা চাপড়া জুড়ি হয়ে কোথাও কেউ বুঝে দিয়েছে কি, তাই জন্য আগে এসেছি আগে যাব এই চিন্তা করা উচিত নয়, কেন চাওয়া আসাটা আমার উপরে ডিপেন্ডেন্ট নয়, কেন মাই লাইফ এটা যতই চেঁচিয়ে বলি আমার জীবন আমার জীবন, আসলে জীবনের মালিক আমি,
নয়, তার উপরে অধিকার একমাত্র আমার গড কৃষ্ণা, তিনি যেরকম চাইবে সেরকম ইউজ করবে আপনাকে। শ্রী গুরু তাই তাহলে গড বলে গ্রেট বলে গুড বলে কেউ একজন আছে, এটা প্লিজ বিলিভ অ্যান্ড ট্রাস্টের জায়গায় রাখুন, দেখবেন আপনার জীবনেও কোনো অভাব থাকবে না, দিলখুশ মন থাকবে, রাধে রাধে বলেই আমাদের জীবন কেটে যায়, আমাদের বেশি কিছু লাগে না, ধুতি পাঞ্জাবি ঘড়ি চশমা ফোনে টাকা ভরা খাওয়া দাওয়া মাখা পরা সব ভক্ত শিষ্য কেউ না কেউ দিয়েই দিচ্ছে, চাইতে হয় না। তাহলে বলুন অভাব আছে সংসারে কোনো? তাহলে রাধা গোবিন্দের সংসারে কোনো অভাব নেই, যদি কংসের সংসার করেন চেঁচামেচিও থাকবে আর অভাবও থাকবে। তাই মহাপ্রভু কি বলেছে, কর কৃষ্ণের সংসার ছাড়ো অনাচার অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন অপার একদম সত্য গো মা, চোখে জল আসার মতো কথা, কৃষ্ণ ছাড়া আমাদের পার আর কেউ করতে পারবে না। তাই বলি মহারাজ বলছে জীবন ধন্য হয়ে যাবে যদি ভগবানকে দিয়ে আমি কাঙাল হয়ে যেতে পারি। গুরুদেব চিন্তা করলো আমারটা তো সব চলে যাবে, একে দান করতে দেওয়া যাবে না, কিন্তু দান করতে দেওয়া যাবে না এটা আপনি বলার কেউ না। কেন? ভক্ত আর ভগবানের মিলন হবে, তাতে কেউ বাধা দিয়ে কোনোদিন আটকে রাখতে পারবে না। এটা একাধিক টাইম আমরা দেখেছি, কি ধ্রুব চরিত্রে কি প্রহ্লাদ চরিত্রে সব চরিত্রে আমরা দেখেছি। একটু আসতে পিছনে তো আসতে, এবার হয়েছে কি, তিনি একটা নিতান্তই একবারে ক্ষুদ্র কি একটা কি নিয়েছে কুশ নিয়ে, কি করেছে গো কুশটাকে নিয়ে ওই কমন্ডল যেটা দিয়ে জলটা গড়াবে তারই মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে। এখন সেখানটা দিয়ে যে জলটা পড়বে, মোটা লেগে গেছে জলটা পড়ছে না, আচমন হবে না, ত্রিশত্ব করতে পারবে না, তাহলে কি হবে, দান হবে না, এবার দান না হলে তাহলে আমারটা ঠিক থাকবে। এই জ্ঞানটা যখন তিনি করলেন, ভগবান তখন চিন্তা করলেন আমার আর আমার ভক্তের মিলনে বাধা দিয়ে তুমি আটকে রাখতে পারবে না। সঙ্গে সঙ্গে কি এই যে চিন্তাটা করা মাত্র সঙ্গে সঙ্গে ভগবান কি করলো, একটা কুশের তিনকা নিয়ে, সে একটা ছোট আকার ধারণ করে ওখানে মোটা লেগে আছে, আর একটা কুশের তিনকা নিয়ে কি করেছে নলের ভেতরে খুঁচে দিয়েছে, কে ভগবান সূক্ষ্মরূপ ধারণ করে, যেটা কিন্তু কেউ দেখতে পায়নি, কেবলমাত্র শাস্ত্রকার তার গ্রন্থে উল্লেখ করেছে। ওই সময় বলিও কিন্তু দেখতে পায়নি যে জলটা পড়ছে না কেন, ভগবান অন্তর্দৃষ্টি দ্বারা দেখতে পেয়ে গেছে জলটা কেন পড়ছে না। সূক্ষ্মরূপ ধারণ করে কি একবারে ক্ষুদ্র রূপ ধারণ করে প্রবেশ করে গেছে গুরুদেব। গুরুদেব মনে রাখবেন কোনোদিন কৃষ্ণ ভজনে বাধাশীল হতে পারে না, কৃষ্ণ ভজনে বাধা কাটানোর জন্য গুরুদেবের প্রাকট্য এই জগতে। কেন আমরা যখন প্রসাদ সেবা করতে বসি আমরা কি বলি, কি বলি, হ্যাঁ হরে কৃষ্ণ তো বলি, আর কি বলি, কিছু সেবা সেবার কিছু কথা বলা হয়, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হল ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফেরি, বৈষ্ণব রূপে দেন শিক্ষা শাস্ত্র রূপে দেয় জ্ঞান আত্মা রূপে অধিষ্ঠান বলতত তাহার অর্থাৎ যশোদা তনয় নন্দ সুত হরি, নন্দের তনয় কে কৃষ্ণ, ছেলেটাকে কৃষ্ণ, তাহলে গুরু কার রূপ হলো, কৃষ্ণের স্বরূপ প্রতিনিধিত্ব করবার জন্য এসেছে জগতে। এক দ্বিতীয় গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা পেরে বৈষ্ণব রূপে দেন শিক্ষা, তাহলে সেই বৈষ্ণবটাকে তিনিও ভগবত স্বরূপ। ভগবান এখানে চার ভাবে বিভক্ত হয়েছে কলিযুগে, আর এই চারজনকে যদি আমরা যথাযথ সম্মান করতে পারি নিশ্চিত রূপে আমরা ভবসাগর থেকে তরিয়ে সেই পরপারে রাধা গোবিন্দের শ্রীচরণে একটা আশ্রয় আমরা পেয়েই যাব। শ্রীগুরু হয়ে
বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, সেই বৈষ্ণবটা আর অন্য কেউ নয়, আমার মহাপ্রভুর কথা চিন্তা করুন, তিনি তো বৈষ্ণব ধর্মটাকে প্রচার করলেন। হ্যাঁ, অনাদিরাদি কাল থেকে কিন্তু বৈষ্ণব ধর্ম আছে জগতে, কিন্তু সেটা সুপ্ত হয়ে গিয়েছিল, তাকে পুনর্বার তুলে ধরলেন কে, বলে আমার মহাপ্রভু কি। হ্যাঁ, তাহলে বৈষ্ণব ধর্মের একমাত্র প্রচারক রূপে আমরা কলিযুগ অবতার সেই মহাপ্রভুকে জানি, তাহলে যিনি নামেরও প্রচারক বটে, তাহলে সেই মহাপ্রভুকে কে, যেই গৌর সেই কৃষ্ণ, তিনি জগন্নাথ, বাসুদেব ঘোষ করে জড় করি হা, বাসুদেব ঘোষ জড় করে হাত বলছে যে যেই গৌর সেই কৃষ্ণ তিনি জগন্নাথ, তাহলে এর মধ্যে ভিন্নতা পাচ্ছেন না, এনারা হচ্ছেন অভিন্ন তত্ত্ব, মানে একই, যিনি গৌর তিনি কৃষ্ণ তিনি জয় জগন্নাথ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জগন্নাথ কি, বলে শ্রী হরি ভগবান কি, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দ হই হই হই, বলটা যতটা পারবেন একটু কম করুন। একটা বক্তা যখন বক্তব্য রাখে, আমি হোক কি আপনি আমার জায়গায় আসুন, বক্তা হরিবাসরের ভাবটাকে তৈরি করতে, হরিবাসরের অভিমুখ ভাব তৈরি করতে তার ঘন্টার পর ঘন্টা কাঠখড় পোড়াতে হয়, তারপর একটা ভাবের জায়গা পায়, আর সেই ভাবটাকে নষ্ট করা তো সামান্য টাইম হলেই হবে, কারু বাচ্চা চে কেউ টে কেউ পে করে দিলেই আমাদের ভাবাচ্যুতি ঘটে যাবে, কেন আমরা তো আর সেই সাধু হয়ে যাইনি যে সাপ এসে ফসফস করছে আর আমি বলছি অগ্নম ভগবতে বাসুদেবায়, আমি অগ্নম ভগবতে বাসুদেবায় তত সময় বলবো যত সময় ঠিকঠাক বসে আছি, যদি একটা চোখ বসেও সুসুলানি দেয় আমার কোথায় ভগবতে বাসা ঠিক না বল, আ কেন আমরা যতই কথা বলি আমরা মায়াবাদী, আর সাপ এসে পারে ওই বাবা চা কি পালিয়ে গেল, এটাই আমাদের বিড়ম্বনা, কেন আমরা সেই জায়গায় পৌঁছতে, হ্যাঁ রাধে রাধে ক্ষমা করবেন কথার মধ্যে একটু ভুল হয়ে গেল, আপনারা পৌঁছেছেন আমি পৌঁছাতে পারি, আমার বাধার পরে আমার বিড়ম্বনার জন্ম হয় আর আপনার বাধা পেলে হয়তো আপনাদের প্রেমের জন্ম হয়, কিন্তু সত্য তো এটাই, জীবনে যত থাকবে বাধা তত বাড়বে প্রেম, আর যত বাড়বে প্রেম তত আসবে জীবনে শান্তি, শ্রী গুরু হরি গৌরব প্রেমানন্দ তাই কি বলতে হয়, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে, এ নামে আছে বড় শান্তি, নেই কোনো ক্লান্তি, কোনো কষ্ট হয়েছে হাত তুলে মারতে, এই যে করতালি দিলেন এই যে গানটার মধ্যে প্রবেশ করলেন এটাতে কোনো কষ্ট হয়েছে, কষ্ট কোনটা, যেটা আজে বাজে গানে নাচা দেখেন না, হ্যাঁ আজকাল মানুষের হিন্দি বাংলা পোষাচ্ছেন, ভুলে যাবি নিজের মামা, এইসব গানে নয়, যদি নাচতেই হয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে, আমার এই সময় কি ইচ্ছে করছে জানেন, বান্দরের মতো এক লাফ দিয়ে মিডিলে যাব সবাইকে নেব বড়িয়া সে নাচা আর গানা, এসা কুছ হোগে লাস্ট টাইম মানে একবার বিশ্রামের সময় কেমন, না একটু নেমে পড়বো খিদে যেন আমাকে একটু লাগছে, না একটু পরে হবে কেমন, কে কে নাচবেন হাত তুলুন, বলে সন্ধ্যেবেলা পরিক্রমা তারপরে এপাশের নাম এপাশের ঝুলনের এপাশের নাচ অত নাচতে পারবো না, এটাতে পরিশ্রম হবে, আজকেই তো বিশ্রাম, এতদিন খাটা খাটনি বিরহ প্রেম তো এবার বোঝা দেবে, কালকে এখানে যারা রাস্তা দিয়ে পাস হবে তাদের যদি চোখটা ছলছলিয়ে ওঠে তাহলে ভাববেন কৃষ্ণা গডের জন্য লাভ এট ফার্স্ট সাইট আপনার হৃদয়কে স্পর্শ করেছে, কেন ছদিন পরিক্রমা বিদ্যা দেবীর আরাধনা সেই মাদুকুরি ভিক্ষে করা সেই সাধুদের চরণ ধুইয়ে দেওয়া কাকে শরবত দেওয়া কাকে তুলসী পত্র দেওয়া কাকে কি সেবা দেওয়া কার বিছানা সাজিয়ে দেওয়া এই এতগুলো মানুষের সমাগম চরণ দর্শন এত সুন্দর লাইট বেলুন ঠাকুর ঝুলন এসব আগামী দিন আর থাকছে না, এটা ভাবলে আমি একদিন মাত্র কিছু সময় আছি আমারই বুকের ভেতরটা যেরকম ফুপফুপ করছে মানে কষ্ট কষ্ট একটা জায়গা তৈরি হচ্ছে, কাদের এটা হচ্ছে হাত তুলুন তো, এরা হচ্ছে প্রেমিকা, এরা হচ্ছে প্রেমিকা, কেন একটা কথা মনে রাখবেন
প্রিয়তমা প্রিয়ার কাছে আছে, প্রিয়তম প্রিয়ার কাছে আছে, কিন্তু ভালোবাসা কি জিনিস সে বুঝলো না। প্রিয়া চলে গেল দুদিন প্রিয়তমকে ছেড়ে, তখন প্রিয়া চলে গেল প্রিয়তমকে ছেড়ে, চোখে এলো দুবিন্দু জল, তখনই রেজাল্ট আউট হয়ে গেছে যে সে কতটা তার প্রিয়তমাকে ভালো বাসত। प्यार तो ऐसे होते हैं, मतलब समझ लीजिए कुछ ऐसे होती है। काल के इस स्थान पे होने के होय तो आसबेन, এই মাটিটাতে প্রণাম জানিয়ে যাবেন। কেন জানেন? কেন তারা মনে করে এখানে ছ দিন ব্যাপী ভাগবত কীর্তন হয়েছে, এই জায়গাটা পুণ্যক্ষেত্র, ধর্মক্ষেত্র, বৃন্দাবন। এখানে এই মাটির মধ্যে কতজন সাধুর চরণ ধুলি আছে, তাদের এখানে কত সুন্দর স্নিগ্ধতা আছে, তাদের কত সুন্দর এখানে দৃষ্টি দর্শন তারা রেখে গেছেন, সেই জায়গার মুগ্ধতা স্নিগ্ধতা স্মেলটাকে পুনঃ বার তারা নেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসবে। লাইট প্যান্ডেল দেখতে নয়, শুধু এই স্থানটাকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, ছ দিন এখানেই বসেছিলাম, এখানেই ভাগবত শুনছিলাম, এটা কি বলে প্রেম? কেমন প্রেম? যে মত প্রিয়া প্রিয়তমকে ভালোবাসে। এবার প্রিয়ার কথাতে আসবো, প্রিয়তম চলে গেছে বাইরে বিদেশ কাজ করতে, কিন্তু প্রিয়তমকে চোখে দেখতে পায় না। ছেড়ে গিয়েছিল সে তার একটা রুমাল, আর সেই রুমালটাকে জড়িয়ে ধরে সে কাঁদছে, আর নয়নশ্রু বিগলিত হচ্ছে, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি আসবে, এই বলে ওটাকে ধরে এই প্রেম নিবেদন করাটার নামই হলো প্রকৃত প্রেম। শুধু বডিকে ধরে জড়িয়ে ধরাটা প্রেম নয়। তাই গোবিন্দের ওয়াজুদ, গোবিন্দর চিহ্ন কাল কেন এখানে, অনন্তকাল পর্যন্ত এই গৃহে থেকে কিন্তু যাবে। কেন? যেখানে হরিবাসর হয় নজত চিত্রপদ্যম হরের যস জগৎ পবিত্রম প্রগ্নির করে হচেতনতায় সমতিরত বসন্তি মানসা নয়ত অংশা নিরবন্ত সুচক্ষয়া। অর্থাৎ যেখানে ভাগবত কীর্তন হয় সেটা মহাতীর্থ মহাসমুদ্র হয়ে যায়, অর্থাৎ সেখানে এমনিতেই মানুষের আসা যাওয়া হলেও সেখান থেকেও সে পূর্ণ পেয়ে যাবে। তাই ধরিত্রী মার কোল ধন্য, আজকে এই গ্রাম ধন্য, আজকে এই গৃহ ধন্য, অনুষ্ঠাতা বর্গ ধন্য, এখানের গুরুদেব ধন্য, এখানের এলাকাবাসী ধন্য। কেন? আপনার এলাকাতে ছ দিন ব্যাপী ভাগবত হয়ে এলাকার অনেক পাপ প্রাপ্ত হয়েছে, এলাকার ডেভেলপ হয়েছে। ডেভেলপ বলতে এলাকার ডেভেলপ শুধু রাস্তা হলে ডেভেলপ নয়, এলাকার ডেভেলপ শুধু কি পার্লিনের টালি লেগেছে ধসে পড়ছে না মাটি, এটা ডেভেলপ শুধু নয়। ডেভেলপ বলতে প্রতি ঘরে ঘরে কারেন্ট আছে, এটা ডেভেলপ নয়। চাল গম পাচ্ছি, এটা ডেভেলপ নয়। ঘরে শুয়ে আছে পাকার ঘরে, এটা ডেভেলপ নয়। ডেভেলপ বলতে প্রকৃত ডেভেলপ, ক্যারেক্টার ডেভেলপ, প্রকৃত ডেভেলপ মাইন্ড ডেভেলপ, প্রকৃত ডেভেলপ বিহেভিয়ার ডেভেলপ, প্রকৃত ডেভেলপ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ, প্রকৃত ডেভেলপ ক্রিয়েটিভিটি ডেভেলপ, প্রকৃত ডেভেলপ ওয়ার্কনেস ডেভেলপ, প্রকৃত ডেভেলপ আপনার কোয়ালিটি ডেভেলপ। শ্রী গুরু জয় গৌর জওয়ান। আর এই ডেভেলপমেন্ট দিতে পারে একমাত্র অনলি ফর ইউ, এই তুমি শ্রীমদ ভাগবত, একমাত্র তুমি। তাই জোর করে সুদ গোস্বামী সুদেব গোস্বামী উভয়ই বলছে, বলি শ্রীমদ ভাগবত জি মহারাজ কি, শ্রীমদ ভাগবত জি মহারাজ কি, শ্রীমদ ভাগবত জি মহারাজ কি। শ্রী গুরু আমার উপরে কেউ রেগে রেগে যাচ্ছেন না, রেগে রেগে যাচ্ছেন নাকি? সাদা মনে কাদানা রেখে কথা বলি খোলামেলা, জানি না কার কেমন লাগে। তবু সংসারে দুটো বিষয় আছে, লাইক এন্ড ডিসলাইক। একজন মানুষ সকলের পছন্দের পাত্র হতে পারে না। কে বলছে কি কথা বলে? ভঙ্গি বেশি জ্ঞানী দান বেশি শিক্ষিত বলছে, যে বলছে আমার তাতে কি যায় আছে? কেন? আমি তো সাদা মনে না কাদা রেখে, আমার তো টাচ থাকে, আমার তো এটাই স্পর্শ দেওয়ার থাকে, এটাই টাচ করবার চেষ্টা করি ইয়াং জেনারেশনকে। কেন? আমার এটাই ইচ্ছা, এটাই সচেষ্ট, আমি সেখানেই আছি, আজ পর্যন্ত সেটাই করে যাচ্ছি। কেন? আজকালের জেনারেশন বেসিস যেটা চলছে, তারা একটা উল্টো দিকে তাদের মুভমেন্ট হয়ে গেছে। তারা ধর্ম মানছে না, তারা সাধু মানছে না, তারা পিতামাতা মানছে না, প্রণাম ভুলে যাচ্ছে, সিনিয়র সিটিজেনকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটাও তারা প্রায় ভুলে যাওয়ার মতো। জানেন এখন অনলাইনে প্রণাম হয়? আচ্ছা অনলাইনে পা ধোয়া হবে, তাহলে ফোনটাকে ডুবিয়ে দেবেন জল, পা ধোয়াবেন সাধু। এটাও যদি অনলাইন চান তাহলে কি করবেন? মোবাইলটাকে নেবেন, এরকম একটা স্মার্ট মোবাইল নেবেন, যে সাধু পছন্দ পা ধোয়াবেন মোবাইলটাকে নিয়ে জলে ডুবিয়ে দেবেন। অনলাইনে সবকিছু হবে না, তাই সাধুকে প্রণাম করতে হবে, তার চরণে হাত দিতে হবে, চরণ ধৌত করতে হবে। অনলাইনে শোনা হয় কিন্তু সঙ্গ কি হয়? সঙ্গ করার জন্য ইধার অর্থাৎ এখানে এই ডিসপ্লেস এই হরিবাসরে আসতে
হবে। আর এখানে না এসে বলে এটা তো রেকর্ডিং হচ্ছে, এখন ঘরে বসে দেখে নেব চটুপা খরচ, আমার আবার ফোনের টাইম ভিডিও কলের টাইম হয়ে গেছে। না না, যার সঙ্গে কলে থাকবেন সে একদিন কি আপনাকে কল করতেই ভুলে যাবে, কিন্তু ভগবানকে যদি একবার মিস কল দিয়ে আই লাভ ইউ কৃষ্ণা বলে দিয়েছেন, তারপরে তুলসীর মালাও পরেননি, একদিন নিরামও খাননি, তবুও ওই একবার ঝুটি মুটি বাতাসে ভি বল দিয়া কিসিনে কৃষ্ণা লাভ ইউ ইসি সে ভি তোমারা দিন তোমারা হর জীবন সুধর ভি সকতি হ্যায় অর সবর ভি সকতি হ্যায়। কেন আমরা বলি না ছলে বলে কৌশলে হরি কেউ যদি বলে ফেলে তাতেও হরি তার মঙ্গল করে দেয়। হ্যাঁ, তাহলে এসে ঝুটি মুটি বাদ দি হরি যদি মুখ থেকে বেরিয়ে যায় তাতেও পাপ ক্ষয় হয়, এমন মধুর নামকে ছেড়ে যদি ঘরে টিভির কাছে বসে থাকেন, মোবাইলে হোয়াটসঅ্যাপ, মোবাইলে ফেসবুক, মোবাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে কি ওধারে যদি ঢুকে থাকেন, তাহলে জীবনটা কিন্তু আপনার আস্তে আস্তে অফলাইন হয়ে যাবে। তাই জন্য আমাদের এইটাই চিন্তা থাকা উচিত, ভগবানের সঙ্গে সবসময় অনলাইন থাকবো, আর তার ডাটাটা অন করতে হবে, আর তার ডাটাটার নাম হচ্ছে মাইন্ড। মনটাকে খুলুন, একটা গান হয় না মনের কি দরজা খোলো না জানলা খোলো, এটা গান হয় না? হ্যাঁ, মনের দরজা জানলা খোলো, যাই একটা খোলো, খুলে কাকে ঢোকাতে হবে? হ্যাঁ, কৃষ্ণকে। কেন? এই মন বড় চঞ্চল বাবা, এই মন বড় চঞ্চল, সে ভালো কাজ কলিযুগে করতে দেবে না, সে খারাপ কাজই তার ভালো লাগে, তাই এই মনকে কি করতে হবে? সংযত। তাই জন্য কি বলতে হবে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি 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 ও পাখি, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে রে পাখি পাখি, যদি মুক্তি চাস আমার মন পাখিটা রে, আমার মনের আনন্দে হরি গুণ পাখি, যদি মুক্তি চায় আমার মন পাখিটা রে, আমার প্রাণ পাখিটা রে, মনের আনন্দে হরি গুণ গা। পাখি যদি মুক্তি চায় আমার মন পাখিটা রে, আমার মন পাখিটা রে, মনের আনন্দে হরি গুণ গা, মনের আনন্দে গুণ গা, মনের আনন্দে হরি গুণ গা, মনের আনন্দে কৃষ্ণ গুণ গা, মনের আনন্দে হরি গুণ গা। আচ্ছা প্রথমে বলুন কারা কারা মুক্তি চাই? এমনি হাত তুলুন, ওঠার কারণে সার দরকার নেই, এমনি হাত তুললে লিঙ্ক পেয়ে যাবে, এই দুটো হাতে লিঙ্ক আছে, একটাতে সারেন্ডার আছে আর একটাতে কি আছে, একটাতে অ্যাটেন্ডেন্স আছে আর একটাতে সারেন্ডার আছে, তাহলে উভয় দুটো হাত উঠে গেলে ভগবান বুঝে নেবে এ মেরা ওয়ালা আদমি হ্যায় কে, ইন লোগো কো ইধার সে উধার কে সহি সালামত ভেজ দেনা হামারা ডিউটি হ্যায়। তাহলে আপনাকে মুক্তি দেবে, মুক্তি মানে মেরে দেবে না, মানে এই কামনা বাসনা থেকে মুক্তি, মায়ার হাত থেকে মুক্তি, সংসার জ্বালাতনের হাত থেকে মুক্তি, কি এইগুলোর থেকে মুক্তি দেবে। আচ্ছা, সাউন্ড সিস্টেমটা আমাদের বড় বিরক্তি দিচ্ছে, কিন্তু ইনাকেও একটু পরে আমরা মুক্তি দিয়ে দেবো, আর কষ্ট দেব না। মাইকটা যেন আমাকে মাঝে মাঝে বলছে ছেড়ে দে মা প্রাণে বাঁচি, তোর যা সানের মতো গলা কি, কিন্তু মাইকের সাপোর্ট আমি ঠিক মতো পাচ্ছি না,
তবুও যা হয় মেনে নিতে হয়। সাউন্ডটা নুন ছাড়া আলু হতে হয়ে গেছে কে আমাদের সাউন্ড হবে ঝাকুস সাউন্ড দরকার একবার চার চার চাবুকের মতো তাহলে হবে কথা বলে একটা কে জায়গা হবে তৈরি করা যাবে তো যাই হোক যেখানে যেরকম সেখানে সেরকম কিন্তু খুবই ভালো লাগছে এখানে এসে একটাই কারণে আপনারা বসে আছেন শুনছেন তার জন্য আমি দেব হরিধ্বনি শ্রী গুরু তো এটাই তো সত্য জীবনে সুখ আমরা সবাই চাই সুখ সকলের ভাগ্যে আসে না আবার অনেকের ভাগ্যে সুখ আসে কপালে সুখ হয় না এটাই সত্য জীবনের আর এটাকেই মেনে নিতে অতি ভালো অতি ভালো ঘরণী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় জীবনে অন্ধকার আর আলো দুটোই আছে সুখ আর দুঃখ দুটোই আছে অর্থাৎ কিছু সময় আমাদেরকে বিরাম দেওয়া হয় কেন কথাটা কণ্ঠ থেকে বের হচ্ছে তারও একটা বিশ্রামের প্রয়োজন হয় তাই সবার মধ্যে মঙ্গল বার্তা থাকে তাই এটাকে ডিসকানেক্টেড করে উল্টো দিকে নিয়ে যাবেন না আর শ্রবণের ইচ্ছা কারুর থাকুক বা না থাকুক বলতে বসেছি তো বলতে হবে কিন্তু শ্রবণের ইচ্ছা যাদের থাকবে না তাদেরকে জোর করে তো বেঁধে রাখা যাবে না আর যাদের শ্রবণের ইচ্ছা থাকবে তাদেরকে কেউ কেউ দেখতে খুঁজতেছে মানে এই যে জিনিসগুলো যারা করেন না আমি সত্যি মন থেকেই বলছি তারা সঠিক শ্রেণীর মানুষ এখনো হতে পারে না নিজেও শুনবেন না অন্যকে শুনতেও দেবে না নিজের ভাবাচ্যুতি তো ঘটেই রয়েছে ঘটে কিছু নেই আর অন্যেরও ভাবাচ্যুতি ঘটাবার জন্য পেশেন্ট হয়েছেন এখানে প্লিজ এরকম করবেন না ভগবান এটাকে বরদাস্ত করবে না শ্রবণে বাধা দিয়েছিল বলে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে যার শোনার ইচ্ছা সে শুনুক বেলে হাঙ্গামা দুটো তিনটা পর্যন্ত শুনে কি কথা কম্বলে টলতে টলতে মালতির মা বলে ভোরের বেলা ঘর ঢুকে এক একজন আছে হ্যাঁ আর ভাগবত যদি রাত্রি 10টার 11টা 12টার কাঁটা ছুঁইতে যায় বলে এটা কি হাঙ্গামা রে দেখাতে পারবেন কিন্তু আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দিতে পারবো হরিবাসরে রাত্রি জাগরণ করতে হয় কোথাও লেখা নেই হাঙ্গামা যাত্রা সারা রাত ধরে শুনতে হয় বরং যে ওগুলোকে যতটা অ্যাভয়েড করবেন ততটা জীবন যাত্রা আপনার ঠিকঠাক পথে চলবে এখানে খাবার ব্যবস্থা রেখেও লোক পাওয়া যায় না আর ওখানে খাবার ব্যবস্থা থাকে না তবু মরা পায়রা গাছের ডালে বসে কি গো চন্দনের বাবা হাঙ্গামা দেখছে কে বড়জের ঘর ছিঁড়ে দেখছে হ্যাঁ ভাবতে পারেন সমাজ কোন দিকে যাচ্ছে আমি বলি বলে আমি খারাপ বলে ছেলেটা বেশি কথা বলে সমাজকে ঠান্ডা করতে গেলে একটু বাক্যের ডান্ডা দিতে হয় ডান্ডা বলতে আমরা আমরা হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে আসি না আমাদের হাতিয়ার হচ্ছে আমাদের বাক্য আমাদের বাক্য দ্বারাই বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর মাস্টার কি পিএইচডি কেও উপকার করে বেরিয়ে গেছি কেন বাক্য এমন একটা বান যখন ঠিক জায়গায় গিয়ে গাঁথা হবে না আচ্ছা আচ্ছা কে দিমাগ ঠিকানা পর আ যায় শ্রী গুরু প্লিজ মাইন্ড ইট ডোন্ট ডিস্টার্ব মি আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না 5 10 মিনিট কথা বলবো তারপরে চলে যাব আপন স্থানে রাতে রাতে কেন ভোরের বেলা উঠে আমাকে আবার গাই দিতে হবে তাই জন্য আপনাদের বিড়ম্বনা করব না নিচে গিয়ে দুটো গানে নাচব আপনারাও নাচবেন তার আনন্দ হবে জয় হবে সবাই চলে যাব কেমন তাহলে আজকে দান প্রক্রিয়ার মধ্যে বাধা দিল গুরুদেব গুরুদেবের চোখ ছাঁদা করে দিল কে কে ভগবান সেই শ্রী বিষ্ণু বামন রূপে যিনি এসেছেন তাহলে এখান থেকে শিক্ষা তত্ত্বটা কি ভগবান আর ভক্তের এই কথাতেও জিনারা বাধা দিচ্ছেন চত চ উঠে পালছো ঘুমাবিনি কল সকালে কাজ কেন অন্যদিন ঘুমান না 12টার সময় তো টিভি গরম করে ঘুমান ফোনে ঘেটে ঘেটে ঘুমান একবার এ বালিশ একবার সে বালিশ একবার বারান্দায় একবার ভিতরে ঢুকে একবার কি এই করে রাত্রি যাপন করেন তাতে ঘুম কামাই হয় না ভগবানের কথা শুনে যদি ঘুমটা যদি কিছুটা বিশ্রাম থাকে তাহলে ভাববেন এই নাইটটাকেই একমাত্র বলা যেতে পারে গুড গুড নাইট এক খেলোয়াড় মাঠে কি সবসময় সমান খেলবে তার তো হতে পারে না কি খেলায় মাঝে মাঝে কি হরিবল ভুলও হতে পারে বা শরীর খারাপও হতে পারে তার জানা জিনিসটাও ভুলে যেতে পারে সেটা আমার সঙ্গেও হতে পারে আপনার সঙ্গেও হতে পারে সেটিং প্রবলেম তার যা বুঝি নানানাড়ি হতেই পারে সব তো আসতেই পারে তা বলে আমরা তো হরিবল দিতে ভুলবো না শ্রী গুরু এই আনন্দ এই উচ্ছ্বাস এই উদ্ভাবনা এটা যদি মনকে যদি ধরে রাখতে পারেন না তাহলে এই মন পরিবর্তন হতে কেউ আটকাতে পারবে না আজকে বলি মহারাজ বলল এবার বলুন কি চাই আমি আমি সংকল্পবদ্ধ আমি দিয়ে দেব বলুন
না আমি তো বলেই দিয়েছি আমার তিন পাদ চাই, মাত্র আপনি আরো চান আমি আরো দিতে রাজি। মনে মনে ভগবান ভাবছে এটাই তুই দিতে পারবি কিনা সে বিষয়ে সন্দেহ। তুই বলছিস আরো দেব আরো চাও, এটা ভক্তের বড় মনের পরিচয়। কেন সে যত সেবা করলেও সে কি বলে? আপনি সেবা করার পরে বলেন আমার থেকে কাঙ্কুলির মা সেবা করতে জানে না, আমার মতো সেবা করতে পারে না, এটা বলেন না? এটাই বলেন আমি ওদের থেকে কি সেবার কিছুই জানি না, আমি ওদের থেকে সেবা কমই করি প্রভু, আমি ওদের মতো সেবা করতে পারি না, ওনারা খুব ভালো প্রভু, ওনাদের চরণে দাস হয়ে যেন থাকতে পারি। আর আমরা মন্ত্রতন্ত্র বলে যখন পূজা পদ্ধতিতে বসি না, তখন লাস্টে গিয়ে একটা মন্ত্র বলি, সেটা কি? মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যত পূজিতাম মায়া দেবম পরিপূর্ণম তদস্তমে। আমি সব জানতে এটা বলা উচিত নয়, বলতে হয় আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, প্রভু শুধু একটা কথা জানি যে এসেছি আপনার চরণ সেবা করতে, তাই আপনার চরণ থেকে আমায় বঞ্চিত করবেন না, আর ওই হাত দুটো আমার মাথাতে সারা জীবন আপনি রাখবেন, সরিয়ে নেবেন না। তাই ভক্ত বলি কেঁদে কেঁদে কি বলল, যদি আপনি আমার সর্বস্ব নিয়ে নেন আমার ক্ষতি নেই, কিন্তু আপনার একটা জিনিস আমার উপরে রাখবেন, সেটা কি? আপনার ওই দুটি হাত মেরা সির পর রখ দো। হা হা প্রভুজি, মেরা সির পর রখ দো প্রভু, আপনি কৃপা কে সাথ দেনা হো তো দিজিয়ে জনম জনম কে সাথ, দেনা হো তো দিজিয়ে জনম জনম কে সাথ, মেরা সির পর রখ দো মেরা সির পর রখ দো হাত কৃষ্ণা, আপনি কৃপা কে সাথ দেনা হো তো দিজিয়ে জনম জনম কে সাথ, 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 দেনা হো তো দিজিয়ে জনম জনম কে সাথ। বলো আমরা শুধু কি এই বছর এই আজকের দিন বা এই ছ দিন যে চলছে এটাতেই কি সন্তুষ্ট? না, আসছে বছর 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 এই ঝুলন উৎসব। হ্যাঁ আবার হবে তো, ওরা শুধু কালী ঠাকুর বলার সময় বলবে আসছে বছর আবার হবে, মানে হাঙ্গামাটা আবার হবে সেটা কইতে পারে করে মা আবার আসবে আপনি কে? কিন্তু আমরা কি বলি আসছে ঝুলন আবার হবে। কেন? ঝুলনের রজ্জু ধরে টানাটানিটা করলে সুখ আসবে দুঃখ যাবে, সুখ আসবে দুঃখ যাবে, ওখানে যেটা করছেন ওখানে কেবল দুঃখ আসবে আর সুখটা চলে যাবে, এটাই হলো ওই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের পার্থক্য। শ্রী গুরু অনুষ্ঠান করাচ্ছেন ছাতি চওড়া করে, কালকে কোনিমাথার মোড়ে সাধননাথের চেম্বারের সামনে নানিতলা বাজার করতে গিয়ে নিকাশের মোড়ে বলতে তো একটা পারবেন, আমরা আমার একটা কাজ করিয়েছি যেটা দ্বারা জনকল্যাণ হবে, তোরা যে কাজ করেছিস গোটা কথা টিউবলাইট ভাঙা কাজ, ওটাতে জনমানবের কোনো কল্যাণ হবে না? তাহলে কোন অনুষ্ঠানের মাহাত্ম্য সব থেকে বেশি বলুন? হরিনামের মাহাত্ম্য কি? হরিবাসরের মাহাত্ম্য কি? হরি ভক্তের মাহাত্ম্য কি? মহাপ্রসাদের মাহাত্ম্য কি? সদ্গুরু বৈষ্ণব দর্শনের মাহাত্ম্য কি? জয় আপন আপন গুরুদেব শ্রীগুরু। হ্যাঁ এবার পালাবো, আজ জ্বালাবো, পালাবো না জ্বালাবো, এখনো জ্বালাবো, হাঁপিয়ে তো পড়েছে চোখ কথা বলছে না, অনেকের চোখ একবার তারার মতো জল জল করছে আর অনেকে খালি খুঁজছে ওই দিক কখন যাবি চো 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 চো, কেন একা যাচ্ছে না পাঁচতলা পেরোতে হবে শ্মশান পেরোতে হবে, একসঙ্গে এসেছে গ্রুপে টাকা তোলার মতো পাঁচ ছ জন মাতাজি মন্ডলীরা ভাগবত শুনতে এসেছে, এখন দু তিনজনের ভালো লাগেনি তারা ঘর যাবে কাহিনী, এবার কোচাকুচি সিন চলছে তুই জানা যাবি জানা,
আর এ তাকে কি বলছে, দাঁড়া কাল সকালবেলা তোর সঙ্গে কথা হবে, এখন আসরের মধ্যে কিছু বলবো না, বলতে গেলে তুই পাঠককে বলে দিবি, পাঠক পাস পাস করে দেবে, কিন্তু ওদের সকালে কি কথাটা হবে সেটা আমি জানি, কেন আমার কান পর্যন্ত এসেছে সেটা কি জানেন। এরা যারা বলে আর একটু হও, আপনারা বললেন আর একটু হও আর একটু হও, পিছনের যার মুখ চুপসে গেল, আজকে ত্রিপাদ ভূমি প্রথম পা ফেলিয়ে বুঝতে পারেনি এইটুকু ছেলেটা অত বড় হয়ে যাবে, হয়ে গেছে একেবারে ব্রহ্মাণ্ড ছুঁই ছুঁই তার আকার, কি প্রথম প্যার মানে পহলে প্যার সে নাপ লিয়া মানে মেপে লিয়েছে, কি পুরো ধরাতলকে মেপে লিয়েছে, দ্বিতীয় পা দিয়ে পুরো ব্রহ্মলোক সপ্তলোক যা আছে সব মেপে নিয়েছে, এবার পাটা কোথায় রাখবে, বলে প্রভু পা তো রাখবেন কিন্তু পাটা কোথায়, দুটো পা তো দেখতে পাচ্ছি আরেকটা পা নাভি কমল থেকে আরেকটা পার কি জন্ম হলো, আর সেই নাভি কমল থেকে আরেকটা পার জন্ম হওয়া মাত্র এবার বলছে তুমি জায়গা কোথায় দেবে, বলে কেন প্রভু তোমাকে যে আমি মাথাতে করে রেখেছি তাই তোমার পদচিহ্ন আমি মাথাতেই ধরতে চাই, তুমি আমার মস্তকে চরণ স্থাপন করে দাও, সঙ্গে সঙ্গে বিরোচন পিতা প্রহ্লাদ এসে পৌঁছে গেল, বলছে আমার পৌত্রকে তুমি কৃপা করছো খুবই ভালো, এর জীবন ধন্য, কিন্তু প্রভু করজোড়ে আপনার কাছে এই নিবেদন, যে মতো আমাকে আপনি কৃপা করবার জন্য এসেছিলেন আর সারা জীবনের জন্য আপনি আমাকে এই আশীর্বাদ করে গিয়েছিলেন যে মরার শেষ মুহূর্ত পর্যন্ত কি তুমি কৃষ্ণ শরণে থাকবে, সেরকম আমার নাতি পুত্রকেও আশীর্বাদ করো, এ যেন আপনাকে কোনোদিন ভুলে না যায়, এবং আমাকে কথা দিতে হবে এর রক্ষার্থে আপনাকে এর সঙ্গে পাতালে প্রবেশ করতে হবে, বলি মহারাজও কি করজোড় করে আছে যখন দেখছে ভগবান বলছে তোমার কিছু চাই, বলে শুধু গেলে হবে না আমার দ্বারপাল হয়েও থাকতে হবে, মানে ভগবানকে সিকিউরিটি রূপে রাখতে চাই, কেন না ভগবান যদি বাইরে থাকে আমাদের কে তাহলে আমাদের ভেতরে কোনো শত্রু প্রবেশ করতে, এটা তত্ত্ব পাহারাদার বলতে তাকে খাটাবার জন্য রাখেনি, যে ভগবান যদি আমরা কি বলি বাহির নরসিংহ ভিতর নরসিংহ, হ্যাঁ বহির নরসিংহ মম অন্তর নরসিংহ নরসিংহ মাদি স্মরণম প্রপদ্ময়া, তাহলে ভেতরে আর বাইরে আমরা নরসিংহের ছবি নিয়ে ঘুরে বেড়াই, তাই আমাদের ভূত পেশাচ কেউ কিছু করতে পারে না গো শ্রী গুরু, কত সুন্দর ব্যাপার, তুমি দ্বারপাল হয়ে থাকবে তো প্রভু, বলে নিশ্চয়ই তথাস্তু বলে কথা দিয়েছি যখন আমি দ্বারপাল হয়ে থাকবো, আচ্ছা রাধে রাধে এদিকে ঠিক আছে ওরা যাবে, জানে বালে কো কোন রোক সকতি হে কে যা যাওয়ার টাইম হবে, না না যাওয়ার টাইম হবে একবারে বলো হরির কথা বলি মানে ওই দিকে আর যাওয়ার টাইম হলে সে যাবে খোঁচা খোঁচি দরকার নেই, শুনুন আবার কি হয়েছে মন দিয়ে শুনুন, নারায়ণ চলে গেছে কোথায় পাতালে, দ্বারপাল রূপে রয়েছে এখানে তার ওয়াইফ লক্ষ্মী বড় বিরহ অবস্থায় কাতরা, বলে আমার হাজবেন্ড কে তো ওখানে রেখে দিয়েছে কেয়ারটেকার করে, আমি এখানে একা কি করে থাকবো স্বামী বিরহতে, এই নিয়ে অতি সত্তর সে চলে গেল কার কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে, কৈলাসপতিকে গিয়ে বলল হে দেবাদিদেব মহাদেব আপনাকে সুরেশ্বর বলেও মানি আমরা, দেবাদিদেব মানে দেবতাদের দেবতা, আপনি কৃপা করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, বলে বলি তো সে তার সংকল্প করিয়ে সে তার দান তো দিয়েছে তার উপরে ভগবান প্রসন্ন হয়ে তাকে বলেই দিয়েছে আমি দ্বারপাল হয়ে থাকবো, তাহলে বলি যদি একমাত্র বলে যে ভগবান আপনি আপনার স্বধামে ফিরে যান তাহলে ভগবান আসতে পারবে, ভগবান আমি গিয়ে বলবে ভগবান আসবে না, তাহলে কি উপায় না, শোনো মন দিয়ে শুনুন, এই রাখি পূর্ণিমা যারা মানেন যারা রক্ষাবন্ধন কোথা থেকে এসেছে জানতে চান শুনুন, এবার সেই কথাতে প্রবেশ করে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবের গলায় সাপ থাকে কি গো, একটা কিছু তো থাকে নাকি গো, সাপ থাকে তো, দেবাদিদেব মহাদেব বাসুকী নাগকে তাকে প্রদান করলো যে এই নাগে করে তুমি চলে যাও পাতাল লোকে, আর এই নাগটা পাতাল লোকে প্রবেশ করা মাত্র এই নাগ তার স্বরূপে আসবে কি একটা সূত্র মানে একটা ধাগা মানে একটা সুতোর স্বরূপে আসবে যেটাকে আমরা রাখি বলে থাকি, তুমি নিজেকে কি করবে একবারে দিন দৈন জ্ঞান করে তুমি করজোড়ো করে বলির কাছে গিয়ে কি করবে, বলির কাছে গিয়ে বলবে যে
হে বলি মহারাজ আমি আপনার ভগ্নী হতে চাই, মানে বোন হতে চাই। আর সেই বোন হতে চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই বাসুকী নাগ যেটা সূত্র রূপে থাকবে সেই সূত্রটা তুমি হাতে বেঁধে দেবে। আর তখন ভালোবেসে বোনকে কিছু দিতে চাইবে কে? দাদা দাদাটিকে বলি কিছু দিতে চাইবে। আর ঠিক তখনই তুমি চালাকি করে বলবে, দাদা তুমি দিতে যদি চাও আমার স্বামী তোমার রাজপ্রসাদের বাইরে দারোয়ানের কাজ করছে, তাকে রিলিজ করে দাও, তাকে ছেড়ে দাও, সে যে আমার স্বামী শ্রী গুরু। আর ঠিক সেটাই সে চেয়ে নিল। আর ছেড়ে গেল কি এই রক্ষাবন্ধন, অর্থাৎ বাসুকী নাগকে ছেড়ে গেল। তাই সুতল লোকে আজও বাসুকী নাগ অবস্থান করে এই পৃথিবীকে ধরে রেখেছে। তাহলে এই সূত্রের ক্ষমতা অনেক সেই বাসুকী নাগের মতো, যে আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করতে পারে। আর সেই রাখি পূর্ণিমা রাখিটা ওইখান থেকে এসেছিল, দ্রৌপদীর কিছু উপাখ্যান থেকে এসেছিল, ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কিছু উপাখ্যান থেকেও রাখি পূর্ণিমার বৃত্তান্ত আসে। এরকম বিবিধ তিন চারটা পর্যায় থেকে রাখিটা প্রচলিত হয়েছে। তাহলে আজকের আমরা বলির উপাখ্যান থেকে এই প্রসঙ্গটাকে টেনে এনে আমরা জানতে পারলাম যে কে কাকে রাখিটি পরিয়েছিল। বলি মহারাজকে পরিয়েছিল কে? আমাদের ঐশ্বর্যের রানী যিনি, ঐশ্বর্যের দেবী যিনি, তিনি কে? বলুন লক্ষ্মী মাতা কি, বলি মহারাজ কি, ঝুলন মহোৎসব কি, রাখি পূর্ণিমা মহোৎসব কি, আজকের আনন্দ কি, ভাগবত বিশ্রাম হলো কি, বলি জয় জগন্নাথ কি, শ্রী গুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু। যিনারা এখনো প্রসাদ পেতে